ইনক্রিজিংলি ডিমান্ডিং ইনভেস্টিগেশন, এই শব্দটা আসলে ইচ্ছা করে নিয়ে আসছি। এই কারণে আমরা দেখেছি যে সিটি জাস্টের অনেক বেশি গুরুত্ব বেড়ে গেছে, আর এটা আরেকটা কারণে নিয়ে আসছি যে আপনাদেরকে পোস্ট কোভিড এরাতে আপনারা যতগুলো পরীক্ষা দিবেন সেই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদেরকে সিটি টেস্ট ফেস করতে হবে। এটা এর আগেই বলছিলাম যে বিসিপিএস এর ফরম্যাট যেটা চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে 20টা স্পিড চলে আসবে, সেখানে অবশ্যই একটা বা দুইটা সিটি টেস্ট আপনাদের থাকবে। আর সিটি টেস্ট নিয়ে আমি যেটা বললি যে আমাদের আসলে মেডিসিনের লোকজনের নলেজ, আমি যেটা বলবো যে আমার কাছে মনে হয় যেটা মানে শূন্যের কাছাকাছি, আমরা যা জানি তার 50% আসলে পার্সিয়ালি সঠিক জানি, আর 50% যা জানি তা হচ্ছে ভুল জানি। এটা আমরা আসলে সিটি টেস্টের কিছুই জানি না, এই অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে গেছে। কারণ কোভিড আসার পর থেকে আমাদের দেখা যাচ্ছে যে টিচাররাও সিটি টেস্ট নিয়ে কাজ করছেন, কিন্তু আগামীতে আপনাদের পরীক্ষাতে সিটি টেস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকবে। এই জন্য আজকের এই ক্লাসটা কিন্তু সিটি অ্যাবডোমিনের মতো একদম শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড হবে না, আজকের ক্লাসটা কিন্তু অনেকগুলো থিওরি নলেজ নিয়ে আমরা লাভ করবো, এবং ম্যাক্সিমাম থিওরি কিন্তু আপনাদের কাছে কিন্তু নতুন মনে হবে। কারণ এটা আমি যে জানি না আপনারা এক্সপিরিয়েন্সড, কিন্তু আমি নিজে পার্সিয়ালি মনে করি যে এই ক্লাসটা আমার পার্সোনাল ইন্টারেস্টে আমি এটা রেডি করছি, কারণ আমি নিজে ইন্টারেস্টটা শিখতে শুরু করছি এবং এই ক্লাস এই লেকচারটা রেডি করতে আমার প্রায় দুই মাস সময় লাগছে। আমি যখন এক্সরে ক্লাস রেডি করি তখনই আমি সিটি টেস্ট শুরু করছিলাম, করার পর থেকে এটা এই ফাঁকে ফাঁকে আজকে হচ্ছে তাও পূর্ণাঙ্গ রূপ নেই। আসলে আজকে লেকচারের পরেও আমি অনেকগুলো কারেকশন করবো। আমি আমার টার্গেট হচ্ছে যে আমি সিটি টেস্টের একটা কমপ্লিট একটা জিনিস আমি আমার লেকচারে নিয়ে আসব। যাই হোক, সব জিনিস আমি বলবো না, আমি কাজের ইয়েতে চলে যাই। আমাদের ইয়ে চলে গেলে তারপর আবার আমাদের মানে একটা ক্লাসে এটা শেষ করে দিতে হবে, কারণ এখন চেম্বারের টাইম গুলা শিফট হয়ে গেছে, এখন আসলে ক্লাস নেওয়া কঠিন হয়ে যায়। কারণ আমার যদি অত চেম্বারে ব্যস্ততা নেই, তারপরে আমার আস্তে আস্তে 9টা মতো বেজে যায়। ঠিক আছে, আমি একটু আসছি, যাই হোক কথা না বাড়াই, এটা একটু ডিসক্লেমার দিচ্ছি, এটা আমরা এডুকেশনাল পারপাসে ইউজ করতেছি। আমি দেখতেছি যে ইউটিউবে দিচ্ছে, সেখানে আমাদের এই জিনিসগুলো যাতে সে লিখে দেয় যেগুলো এডুকেশনাল পারপাস, কোনো কপিরাইট ক্লেম নাই, মানে কিন্তু ঝামেলা থাকে। কারণ অনেকগুলো আমার লেখা, আমার কোনো নিজের কিছুই এখানে নাই, আমার থাকার কথাও না, কারণ আই এম নট দ্য অথর। আমার কাজ হচ্ছে বিভিন্ন অথরদের জিনিসগুলোকে আমার কালেক্ট করা যাতে এগুলো অথেন্টিক হয়। আমি আমি মেডিকেল সায়েন্সে আমি নিজে মুখে কি বললাম এটা মেডিকেল সায়েন্সে আসলে কিছু যায় আছে, এখানে সায়েন্স কি বলে, বই কি বলে, স্টাডি কি বলে, অথররা কি বলেন, এটাই হচ্ছে আসল কথা। সিটি চার্জটার টাইপ যেটা আছে আমরা আমাদের হাই রেজলিউশন সিটি চার্জ সিটি আমরা যেটাকে বললি, আর সিটি এনজিওগ্রাম আমরা জানি। এই জিনিসটা সম্পর্কে আমি জানি না আপনারা পরিচিত কিনা, একটা টার্ম কিন্তু আছে লর্ড অফ সিটি, এটা কিন্তু ইনক্রিজিংলি পপুলার একটা টার্ম লর্ড অফ সিটি, মানে এখানে রেডিয়েশনের ডোজটাকে কিন্তু কমায় নিয়ে আসা হয়, এবং এটার অনেক ব্যবহার আছে পরবর্তীতে আমরা আসতেছি। আমরা রিলেটিভ ডেন্সিটি সম্পর্কে জানি, একদম কালোটা হচ্ছে বাতাস, আর ব্রোঞ্জ এবং মেটাল এগুলো হচ্ছে হোয়াইট। ঠিক আছে, এরকম রিলেটিভ ডেন্সিটি আসতেছে। স্ট্যান্ডার্ড সিটি সম্পর্কে যেটা বলছে যে স্লাইস থিকনেস কিন্তু বেশি, 10 মিলিমিটার পর্যন্ত স্লাইস থিকনেস থাকতে পারে, আর এটা হচ্ছে একটা লার্জ ভলিউম কভার করে, ফুল লাংটাকে কভার করে। এবং আমরা যদি কন্ট্রাস্ট সিটি করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে স্ট্যান্ডার্ড সিটি করতে হবে, এটা কিন্তু একসাথে একই সিকুয়েন্সে করা হয়। অনেকেই ভুল করে দেন এইচআরসিটি কন্ট্রাস্ট লেখেন, এইচআরসিটিতে কিন্তু কন্ট্রাস্ট করা যায় না, সেরকম না যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কন্ট্রাস্ট দিতে হয় এবং অনেকক্ষণ সময় লাগে, প্রত্যেকটা স্ক্যান আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা স্ক্যানে হচ্ছে আপনাকে কন্ট্রাস্ট দিতে হবে। তাহলে আমাদের কন্ট্রাস্ট দিতে হয়, যেমন ম্যালিগন্যান্সি, আমরা একটা ক্যাভিটেশন, আমরা একটা গ্রোথ চিন্তা করতেছি, সেখানে কিন্তু আমরা সিটি টেস্ট করাবো উইথ কন্ট্রাস্ট। আর আমরা যদি মনে করি যে একটা ডিফিউজ প্যারেনকাইমাল ডিজিজ, যেখানে যেখানে আমাকে এয়ারওয়ে ভেসেল এগুলাকে ইন্টারস্টিশিয়াম এগুলাকে আলাদাভাবে ভালোভাবে বুঝতে হবে, পাতলা স্লাইস করে ফেলতে হবে 1.3 মিলিমিটার, সেখানে আমাকে এইচআরসিটি করতে হবে।
আর এই যে দেখেন একটা সিটি চেস্টের যে এখানে একই একই রোগীর দুটাতে সার্কোইডোসিসের পেশেন্ট, এখানে প্রায় তেমন কিছুই আসতেছে না। এই জায়গায় একটু হেডিনেস, এর বাইরে কিছু পাওয়া যাচ্ছে না, একটা ডেন্সিটি। এখানে করার পরে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে, এখানে রেটিকুলার শ্যাডো আছে, নোডিউল আছে, অনেকগুলো জিনিসপত্র পাওয়া গেল। তাহলে এটাই হচ্ছে আপনার এই জার্সিটির পার্থক্য। এই যে ডিটেলস আসতেছে, এবার ডিটেলস আসতেছে, এখানে কিন্তু এখানে যা দেখতেছেন সব হচ্ছে ভেসেল, আর ভেসেলের পাশে যা দেখতেছেন হচ্ছে বাতাস, আর কিছু নাই। লট অফ সিটি নিয়ে আমরা যেটা একটা নতুন জিনিস, এখানে লট অফ মানে অনেকগুলো লাং ম্যালিগনেন্সি কিছু দরকার নেই। যখন আমি লট অফ সিটি করে কিন্তু আমি স্ট্যান্ডার্ড সিটির মতো সমান রেজাল্ট পাইতে পারি, স্ট্যাটিস্টিক্যালি মানে সমান একটা রেজাল্ট পাওয়া যায়। এই জন্য লাং ম্যালিগনেন্সি স্ক্রিনিং এ কিন্তু এখন অ্যাডভাইস করা হয় যে আমরা লট অফ সিটি স্ক্যান করবো, যেখানে রেডিয়েশন কম থাকে। আর আরেকটা হচ্ছে ফলো আপ, আপনি একটা লাং ম্যালিগনেন্সিতে চিকিৎসা দিচ্ছেন, আর সিটিটা ভালো মানে এই চেঞ্জটা ঠিক মতো হচ্ছে কিনা হচ্ছে, তার কতটুকু কমছে না আছে, প্রত্যেকবার আপনাকে স্ট্যান্ডার্ড সিটি করার দরকার নেই। আপনি ফলো আপে এসে লটো সিটি স্ক্যান করতে পারেন, লটো সিটি স্ক্যান করলে কিন্তু তার রেডিয়েশন হ্যাজার্ডটা কমলো এবং আপনি ফলো আপটা করতে পারবেন। সিটি এনজিও আমি আজকে আলাপ করবো না, এটা আমাদের বিষয় না। এটা উইন্ডো আমরা জানি যে একটা সফট টিস্যু উইন্ডো, মানে একটা হচ্ছে লাংস উইন্ডো স্পেসিফিক্যালি, একটা হচ্ছে বোনস উইন্ডো। ঠিক আছে, সফট টিস্যু উইন্ডো মানে ঠিক আছে, সফট টিস্যু উইন্ডোতে এই স্ট্রাকচার গুলো আমরা দেখি, একদম থাইরয়েড থেকে শুরু করে লিম্ফ নোড পর্যন্ত যা আছে সব আমরা দেখি। এই যে এখানে আছে এওটা গুলো আমরা দেখি। এখানে এই এখানে এই স্লাইড থেকে আমি একটা কথাই যেটা বলতে চাই, যে আপনি যখন অ্যাবনর্মালিটিটা দেখতে চান, ধরেন আপনি এওটার অ্যাবনর্মালিটি চিন্তা করতে চান, আপনি সিটি স্ক্যান যখন করাচ্ছেন তখন আপনি এওটার অ্যাবনর্মালিটিটা আপনাকে সফট টিস্যু উইন্ডো থেকেই আপনাকে দেখতে হবে। আপনি বডি যখন আপনি লাংস উইন্ডোটা দেখছেন তখন আপনি যদি মিডিয়াস্টিনামের স্ট্রাকচার গুলা অ্যাবনর্মালিটি দেখার চেষ্টা করেন তাহলে আপনার ভুল ইন্টারপ্রিটেশন হবে। তাহলে আপনাকে উইন্ডো অনুযায়ী আপনি লাংসের অ্যাবনর্মালিটি আপনি লাংস উইন্ডো থেকে বের করবেন, আপনার মিডিয়াস্টিনামের অ্যাবনর্মালিটি আপনাকে মিডিয়াস্টিনাল বা সফট টিস্যু উইন্ডো থেকে আপনাকে বের করতে হবে, এই জিনিসটা যাতে ভুল না হয়। এটা কথার মধ্যে একদম মানে গেঁথে ফেলেন, যেটা এরকম ভাবে করতে হবে। আমরা এয়ারওয়ে দেখি, প্যানকাইমা দেখি, ফিশার দেখি, এই জিনিসগুলো দেখি আমরা আসতেছি এগুলো পরে। বোনস উইন্ডোতে এই যে দেখেন একটা ভার্টিব্রা, এখানে রিবস আর সামনে হচ্ছে ম্যানুব্রিয়াম স্টার্ট। ঠিক আছে, এখন একজন বলেন কেমন আসি, যেহেতু হোস্ট তাকে দিয়ে আমি শুরু করতেছি। এই যে একটা দাগ দেখেন, এই দাগটা কি, আর এই যে একটা জায়গা, এই জায়গাটা কি বলেন, কুইকলি বলেন। উপরের ডাক্তার মনে হচ্ছে ফিশার, ট্রান্সভার্স ফিশারের কোন ফাইব্রোসিস বা ওই জাতীয় কিছু মনে হচ্ছে। নিচেরটা নিচেরটা এই যে একটা এরোহেড, এখানে এই জায়গা থেকে নিচেরটা হচ্ছে রাইট লাং এর লোয়ার ফিশার, আর মিডিল লোবার লোয়ার লোবের যে ইটা ডিমার্কেশনটা। আপনি একই সিটি স্ক্যান, একই উইন্ডো, একই ধরনের সেটিং এ আপনি দুটো ফিশার, একটা সাদা জিনিসকে ফিশার বললেন, ট্রান্সভার্স ফিশার, একটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এরকম একটা জিনিসকে বললেন আবার, তাহলে এটা কেমন হইলো? একই ধরনের ফিশার একই জিনিস, সেটা কি উপরে এক ধরনের মানে ইমপ্রেশন তৈরি করবে আর নিচে এক ধরনের তৈরি করবে, সেটা সেরকম নাকি? এনিওয়ান নিচে সেপ্টাল থিকেনিং, সেপ্টাল থিকেনিং আর নিচেরটা মানে উপরটা মানে সেপ্টাল থিকেনিং আর নিচেরটা মানে ফিশার, মোস্ট লাইকলি এই নিচেরটা হচ্ছে ফিশার, এটা হচ্ছে ফিশার, আর এটা হচ্ছে আপনার ভেসেল। এই যে ভেসেল, এই যে ভেসেলের এই যে অংশ, এগুলো সাদা সাদা যা দেখতেছেন সব হচ্ছে ভেসেল, ভেসেল বুঝছেন, ভেসেল। এই যে এইগুলো সাদা সাদা দেখেন, এই যে একটা একটা হচ্ছে লিনিয়ার, এটা তার ভেসেলের এই বরাবর কাট করছে, এটা হচ্ছে ভেসেলের এন্ড অন বরাবর কাট করছে, এই জন্য এটা হচ্ছে সার্কুলার। তারপরে এই যে দেখেন এখানে সার্কুলার আছে, লিনিয়ার আছে, এগুলো হচ্ছে দিজ আর দ্য ভেসেল। বোঝার জিনিস মেজর ফিশার হচ্ছে পাওয়া যাচ্ছে পালমোনারি ভেসেল। ফিশার সিটি যখন আমরা করি তখন আমরা ব্রঙ্কিটাকে অষ্টম জেনারেশন পর্যন্ত আমরা ব্রঙ্কিটাকে দেখতে পারি। ঠিক আছে, পালমোনারি আর্টারি দেখি, পালমোনারি ভেইন দেখি, কিন্তু ক্যাপিলারি ভেসেল দেখতে পারি। আবার আপনি দেখেন ইন্টারলোবিউলার সেপ্টা মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না, বিশেষ করে পেরিফেরাল
যেগুলো সেপ্টাগুলো আমরা দেখতে পারি। আর এখানে দেখেন এলবিআই এন্ড এসিআই, এটা কিন্তু আপনি দেখতে পারেন। আপনি দেখেন যেটা এলবিআই এবং এসিআই এর ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা আপনি দেখেন, কিন্তু এলবিআই এসিআই হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এটা আমরা ওই পর্যন্ত দেখতে পারবো না। ঠিক আছে, সিটি অ্যানাটমি আমরা শুরু, তুমি দেখেন মিডিয়াস্টিনাল শুরু করছি, এই যে কালোটা দিয়ে শুরু হয়, দুই পাশে লাংস, দুইটা লাংসের অ্যাপেক্স, আর মাঝখানে কালোটা হচ্ছে আপনার ট্রাকিয়া, আর ট্রাকিয়ার উপরে যে অংশটা সেটা হচ্ছে কিন্তু থাইরয়েড। এখানে আরো অনেকগুলো জিনিসপত্র আসছে, আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো রেডিওলজিস্টের ইম্পর্টেন্স, আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স এগুলো নাই। এখানে আসতেছে আরো জিনিস, আসতেছে আরো জিনিস, আসতেছে এই যে আসতেছে সব, এই যে এখানে আসেন, এই যে দেখেন, এই যে এখানে একটা একটা কালো, আর এখানে একটা শ্যাডো আসতেছে দেখেন, ওই যে চ্যাপ্টার মানে ইয়ের মতো চ্যাপ্টার মতো, এটা হচ্ছে আপনার ইসোফেগাস, ইসোফেগাসের ভিতরে লুমেন। ঠিক আছে, এই যে একটা দেখেন বালিশের মতো একটা জিনিস আসছে, এটা হচ্ছে এওর্টিক আর্চ, বালিশের মতো এরকম বালিশের মতো জিনিসটা যেটা দেখবেন সেটা হচ্ছে এওর্টিক আর্চ। ঠিক আছে, এখানে আরো অনেক জিনিসপত্র আছে, সব আছে, আরো আছে এই যে এখন এই হার্টের চেম্বার চলে আসছে, বিভিন্ন ধরনের চেম্বার, চেম্বারের ভিউ চলে আসছে, এই চলে আসছে। এখানে আসার পরে নিচের একদম নিচের অংশে এই মিডিয়াস্টিনাল উইন্ডোতে লিভার চলে আসছে, এখানে যা আছে এটা দেখছেন, এটা হচ্ছে লিভার, অ্যাপিয়ারেন্স অফ লিভার। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিসেন্ডিং ক্লাসিক অ্যাওর্টা। এখন আপনি কনফিউজড, আপনারা কনফিউজ হয়ে গেছেন, আমি আপনাকে একদম সহজ করে দিই, আপনি এই তিনটা আর উপরের একটা চারটা, এই চারটা উইন্ডো মনে রাখলেই হবে, আর কিছু লাগবে। এটা আগে মনে রাখেন, একদম প্রথম যেটা সেটা হচ্ছে পাশে লাংসের এফেক্ট, মাঝখানে কালোটা হচ্ছে সাতটা, উপরের অংশে থাকবে হচ্ছে থাইরয়েড, এই অংশটা মনে রাখেন। আর এই যে দেখেন আগে এটা, এই যে মনে রাখেন এই অংশটা হচ্ছে কি, এরকম বালিশের মধ্যে যেটা বলছি সেটা এটা হচ্ছে এওর্টিক আর্চ, এওর্টিক আর্চের উপরে হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে আপনার সুপিরিয়র ভেনাকুলার, আর এর নিচে হচ্ছে ইসোফেগাস। আর এই এদিকে যখন এরকম এরকম দেখতে পাবেন এরকম একটা মতো, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্ক বলে আপনি দুইটা এওটা পাবেন, একটা হচ্ছে উপরে হচ্ছে এই যে অ্যাসেন্ডিং এওটা, আর নিচে হচ্ছে ডিসেন্ডিং এওটা, দুটোই আপনি পাবেন, এই সেকশনে দুইটা এওটা চলে আসবে। আর এরকম একটা যখন দেখলেন এরকম মাংসপিণ্ডের মতো একটা যে সেকশনটা, সেই মাংসপিণ্ডের সেকশনটা হচ্ছে আসলে হার্টের চেম্বার সেকশন। আপনি এই চারটা জিনিস মনে রাখেন, মাথার ভিতরে এটা রাখেন, আর আপনার কিছু মনে রাখতে হবে। আপনি যদি লাংস উইন্ডোতে আসেন, এই পর্যন্ত দেখে নেওয়া, এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া, এই তো এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া যখন এই কেউ একজন ওদেরকে ইয়ে করো, এই ট্রাকটা যখন আপনার এরকম মানে ইয়ে হয়ে যাবে, চারটা হয়ে যাবে, তার মানে এই জায়গাটা হচ্ছে আপনার ক্রিনা ট্রাকিয়ার, এই যে সার্কুলার স্ট্রাকচারটা গেলে বেলে এসে আপনি চ্যাপটা দেখে ফেললেন, এটা হচ্ছে ক্রিনা। এই যে দেখুন ভাগ করে গেল দুইটা, দুইদিকে দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাস বের হয়ে গেল, বের হয়ে আসছে। এখানে আসার পরে দেখেন এদিকে চলে আসছে লেফট আপার ব্রঙ্কাসটা চলে আসতেছে, আর এখানে যে লেফট আপার ব্রঙ্কাস এর এই লেভেলটা হচ্ছে ব্রঙ্কাস ইন্টারমিডিয়াস বলে এটাকে, রাইট সাইডে। ঠিক আছে, এরপরে দেখেন এই জায়গাতে আসার পরের জায়গাতে আসার পরে এখানে লিঙ্গুলাকে সে সাপ্লাই দিয়ে দিচ্ছে, আর এই পাশে মিডিল লুপকে সাপ্লাই দেওয়া শুরু করতেছে, নিচের অংশটা হচ্ছে লোয়ার লুপকে সাপ্লাই দিচ্ছে, এদিকে নিচে হচ্ছে লোয়ার লুপকে সাপ্লাই দিচ্ছে। এই যে এই ব্রঙ্কাস এর লেভেলটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি লুপটা বুঝতে পারবেন না, এটা বুঝতে হবে। এখানে আসার পরে একদম শেষের দিকে একদম নিচে লিভার চলে আসছে, শেষ। ফিশার এন্ড লুপ সম্পর্কে যেটা বলছে, যেটা কনভেনশনাল সিটি যেটা আছে সেখানে মেজর ফিশার গুলা ডার্ক আর ব্যান্ড হিসাবে পাওয়া যায়, যেখানে ডার্ক কোনো ভাস্কুলারিটি নেই, আর হাই রেজলিউশন সিটিতে এটা শার্প হোয়াইট ব্যান্ড হিসাবে আসে, এবং কোনো ব্লাড ভেসেলকে আপনি পাবেন না যে ফিশারকে ক্রস করে এই মাথা থেকে ওই মাথায় চলে আসছে, ব্লাড ভেসেল দেখবেন যে এখানে এসে শেষ হয়ে গেছে। এই যে দেখেন কনভেনশনাল সিটি, এখানে এখানে একটা ডার্ক ব্যান্ড, এদিকে কিন্তু ব্লাড ভেসেল আছে, এই পাশে ব্লাড ভেসেল আছে, মাঝখানে এটাকে ক্রস করে কোনো ব্লাড ভেসেল যায়নি, এটা হচ্ছে দিস ইজ দ্য ফিশার। আর এখানে এইচআরসিটিতে দেখেন একটা হোয়াইট এন্ড শার্প লাইন, একদম শার্প এন্ড হোয়াইট লাইন। এখানেও দেখেন যে এই এইখানে এন্ডন ভেসেল এসে শেষ হয়ে গেল, এখান থেকে আবার এন্ডন ভেসেল শুরু হয়েছে, কোনো এমন কোনো ভেসেল পাওয়া যাচ্ছে না যেটা এটাকে ক্রস করে এই লাইনটাকে ক্রস করতেছে,
তারপরে এই এরিয়াটা হচ্ছে আপনাকে, দিজ আর দা ফিশার, এই ফিশারটা যদি আপনাকে আইডেন্টিফাই না করতে পারলে সিটি চেস্টে অনেক কিছু মিস করে ফেলবে। এখন লব এন্ড এরিয়া লোকেশন, এটা এটা সম্পর্কে অনেক দূর পড়াশোনা করার পরে একটা কনসেপ্ট আমার আসছে, এটাই হচ্ছে আমার মনে হয় যে একদম ক্রিটিক্যাল কনসেপ্ট। আমাদের এত কিছু জানার দরকার নেই, ওদের রেডিওলজিস্টের অনেক কিছু জানে। আমরা যেটা সহজভাবে জানি, আমি যদি এই ফিশারের অবলিক ফিশার আর এই এই ফিশারটা আমি খেয়াল করি যে ট্রান্সভার্সাল অবলিক ফিশার, তাহলে আমরা দেখতেছি যে আমি ক্যারিনার লেভেলে এসে এই ভেসেলটা তৈরি হচ্ছে ক্যারিনার লেভেল। তার মানে ক্যারিনা তৈরি হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার ট্রাকটা শেডো আছে তখন পর্যন্ত আমি দুই পাশে যা দেখতেছি দুই লাংস, রাইট লাং হোক লেফট লাং হোক দুইটাই হচ্ছে আপনার দিজ আর দা আপার লুপস। এখানে আর কোনো অন্য কোনো লুপস এর খেলা নাই, ট্রাকটা যত সময় পর্যন্ত পাচ্ছি তত সময় পর্যন্ত আপার লুপ, এই যে এখানে এটাও আপার লুপ পুরাটা, এটাও আপার লুপ পুরাটা, এই লেসনটা পুরাটাই হচ্ছে এখানে আপার লুপে, ঠিক আছে। তারপরে আমি যখন ক্যারিনার পয়েন্টে চলে আসতেছি, ক্যারিনার পয়েন্টে আসার পরে মূল কথা হচ্ছে ক্যারিনার নিচেই হচ্ছে মিডিল লুপ, আর এদিকে হচ্ছে লিঙ্গুলার লুপ, আর উপরটা হচ্ছে আপার লুপ। তার মানে এই ক্যারিনার লেভেলটাকে যদি আমি সোজা সুজে এরকম এরকম একটা সোজা টান দিই, নিচের অংশটা হচ্ছে মিডিল লুপ, উপরের অংশটা হচ্ছে আপার লুপ, আপার লুপ এই সরি ক্যারিনার না না এটা লোয়ার লুপ বলতেছি, বা লোয়ার লুপ এটা হচ্ছে লোয়ার লুপ আর উপরের অংশটা হচ্ছে আপার লুপ আসতেছে আমার। এই যে লোয়ার লুপ এখানে বলতেছে যে লোয়ার লুপ নিচের অংশটা হচ্ছে লোয়ার লুপ, উপরের অংশটা আপার লুপ, গ্রস কথাবার্তা। এই জায়গাতে আপনি যদি খেয়াল করেন দেখেন এই লেসনটা আপার লুপে আছে কিন্তু লোয়ার লুপকে ইনভলভ করে নাই, ঠিক আছে। তারপরে দেখেন হার্টের লেভেলে যদি আপনি আসেন, হার্টের লেভেল বুঝবেন কিভাবে, এই যে এই জায়গাটাতে দেখেন এই যে মাংসপিণ্ড আর কিছু নাই, মাংসপিণ্ড হার্টের লেভেলে আসার পরে আপনি কিন্তু দেখতেছেন এখানে এই উপরের অংশটা যেটা আসতেছে উপরের অংশটা হচ্ছে আপনার মিডিল লুপ আর নিচের অংশটা হচ্ছে লোয়ার লুপ, উপরের অংশটা মিডিল লুপ নিচের অংশটা হচ্ছে লোয়ার লুপ হার্টের লেভেলে আসে। আর এগুলো হচ্ছে এগুলো আমার জানা দরকার নেই, এগুলো রেডিওলজিস্টের বিষয়, আমি এমনি নিয়ে আসছি। আমার এই তিনটে জিনিস জানলেই হবে, যতক্ষণ আমি ট্রাকিয়া পাবো ততক্ষণ আমার আপার লুপ, আমি ক্রিনাল লেভেলের নিচে লোয়ার লুক উপরের লেভেল উপরে হচ্ছে আপার লুক, আর হার্টের লেভেলে আসার পরে এই হার্টের লেভেলের উপরে হচ্ছে মিডিল লুক নিচে হচ্ছে লোয়ার লুক। এখন বেসিক ইন্টারপ্রিটেশন আপনি কিভাবে করবেন, এটা এইচআরসিটির বেসিক ইন্টারপ্রিটেশনের জন্য এই জিনিসগুলো আপনার জানা দরকার। প্রথমে আপনি আইডেন্টিফাই করবেন এইচআরসিটির যে আমি লেসনগুলো দেখতেছি তার ডোমিনেন্ট প্যাটার্ন থাকে, এগুলো কি রেটিকুলার নাকি নডিউলার নাকি এটা হাই অ্যাটেনুয়েশন যেমন গ্রাউন্ড গ্লাস কনসোলিডেশন এটা, নাকি এটা লো অ্যাটেনুয়েশন এমফাইসিমা সিস্ট এটসেট্রা। তারপর আপনি দেখবেন যে এই ডিস্ট্রিবিউশন সেকেন্ডারি লোবিউলার পার্সপেক্টিভ এর ডিস্ট্রিবিউশন কিরকম, এটা কি সেন্ট্রি লোবিউলার প্যারিলিম্ফ্যাটিক নাকি র্যান্ডম, এটা নিয়ে আমরা আলাপ করতেছি। এই জিনিসটাই দিজ আর দ্য সেন্টার অফ অ্যান এইচআরসিটি ইন্টারপ্রিটেশন, এটা সেকেন্ডারি লোবিউল, এটা না বুঝলে আর এইচআরসিটি বোঝার কোনো মানে কোনো ক্ষমতাই নেই। তারপরে দেখবেন যে ডিস্ট্রিবিউশন উইদিন দ্য লাংস, এটাকে আপার ভার্সেস লোয়ার সেন্ট্রাল ভার্সেস পেরিফেরাল কোনটা প্রিডোমিনেন্ট, আর যদি ডিফিউজ লাং ডিজিজ হয় তাহলে এটা কি ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া প্যাটার্নে আসে নাকি নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া প্যাটার্ন নাকি অন্য কোনো প্যাটার্ন, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর এডিশনাল ফাইন্ডিং কি আছে যেমন আপনার ফ্লুইড আছে কিনা, লিম্ফেডোপ্যাথি আছে কিনা আরো এটসেট্রা, এগুলো আপনাকে প্যাথোলজির দিকে গাইড করবে। যেমন লিম্ফেডোপ্যাথি আপনি পাচ্ছেন আপনি সার্কোইডোসিসে যাচ্ছেন, ঠিক আছে, এরকম বিষয়গুলো আপার জন্য এই জিনিসগুলো থাকে, এগুলো আপনাদের থিওরিটিক্যাল বিষয় আপনারা জেনে ফেলবেন। একটা জিনিস মনে রাখেন সার্কোইডোসিস কিন্তু প্রিডোমিনেটলি আপার জন্য থাকে, আর লোয়ার জন্য কিন্তু ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া যেটা আমাদের কমন যে ডিপিএলডি সেটা কিন্তু লোয়ার জন্য থাকবে, ঠিক আছে। সেন্ট্রাল এই আপার জন্য এই সেন্ট্রালে কিন্তু থাকবে হচ্ছে সার্কোইডোসিস, সেন্ট্রালে সেন্ট্রালের দিকে কাছাকাছি, আর পেরিফেরালের দিকে হচ্ছে এগুলো ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হিসেবে, এগুলো আপনারা জানেন থিওরি জানেন। এইচআরসিটি প্যাটার্ন নতুন করে কিছু নেই, আগের যে কথাবার্তা গুলা সেগুলাই এখানে আছে এই একই কথা। এখন দেখেন এয়ার ব্রঙ্কোগ্রাম সাইন আপনাদেরকে এইচআরসিটি দেখতে হবে, এরকম একটা এয়ার ব্রঙ্কোগ্রাম পাচ্ছি এক্সট্রাতে যেটা ক্লিয়ারলি বোঝা যায় না, এইচআরসিটিতে এয়ার ব্রঙ্কোগ্রাম খুব ভালোভাবে বোঝা যায়। এরকম একটা ব্রঙ্কাস কালো একটা ব্রঙ্কাস দৌড়াইতেছে, মাঝখানে চারপাশ হচ্ছে সাদা, ফিচার অফ কনসোলিডেশন,
কনসলিডেশন কিসে হয়, নিউমোনিয়াতে হচ্ছে, আর কিছু কিছু ম্যালিগনেসিতেও কিন্তু কনসলিডেশন এই এয়ারবর্ন প্রোগ্রাম পাওয়া যায়। এখন কিন্তু দেখা যাচ্ছে যে এয়ারবর্ন প্রোগ্রাম মানেই নিউমোনিয়া, এই কথাটা সত্য নয়। ম্যালিগনেসির একটা বড় অংশ কিন্তু এয়ারবর্ন প্রোগ্রাম নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক রিসেন্ট স্টাডি অনেকগুলো আছে। গ্রাউন্ড গ্লাস প্যাটার্নটি হচ্ছে আপনার কনসলিডেশনের চেয়ে নিচের দিকে আরেকটু আরেকটু কম, এটা একটা হেজিনেস আছে, কিন্তু ওইটা যেরকম একদম মানে শুধু ব্রঙ্কাসকে রেখে বাকি সব ভেসেল থেকে শুরু করে সবকে অবসকিউর করে ফেলছে, এই গ্রাউন্ড গ্লাস প্যাটার্নে কিন্তু এখানে কিন্তু অবসকিউর করতে পারে, ভাস্কুলার মার্জিন গুলা সাইলেন্ট করে ফেলেন সবাই, এই যে ভাস্কুলার মার্কিংটাকে কিন্তু অবসকিউর করতে পারে, এই জিনিসগুলো আপনি থাকবে। পালমোনারি বা আরডিএস, এই যে ভাইরাল নিউমোনিয়া, আমাদের যে কোভিড মাইক্রোপ্লাজমা, হাইপার সেন্সিটিভিটি নিউমোনিয়া, হ্যামোরেজে থাকবে, আদার নিউমোনিয়া, তার মানে এটি যে নন স্পেসিফিক রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আপনার গ্রাউন্ড গ্লাস প্যাটার্ন পাচ্ছেন এখনকার কনসেপ্টে, ইট ইজ সাইলেন্ট করে বলতে এখনকার প্যাটার্নে এটা হচ্ছে কোভিড 19 বলছি আমরা, কিন্তু গ্রাউন্ড গ্লাস মানেই কোভিড 19 না, আরো অনেকগুলো কজ আছে। এই যে দেখেন গ্রাউন্ড গ্লাস, ভেসেলটা কিন্তু সব ডিটেক্ট করতে পারবে না, ভেসেল কিন্তু দেখা যাবে, আর কনসলিডেশনে দেখেন কিছুই আর দেখা যায় না, সব সাদা হয়ে গেল। এই যে গ্রাউন্ড গ্লাস, এখানে ভিতরে ভিতরে কিন্তু ভেসেলটা দেখা যাবে। এটি একটা ব্রঙ্কিওলার সেল কার্সিনোমার একটা আমরা শুধু নিয়ে আসছি, এখানে একটা কনসলিডেশন আছে, আর এই নিচের দিকে দেখেন গ্রাউন্ড গ্লাস আছে, এটা কিন্তু কম্বিনেশন নিয়ে আছে, গ্রাউন্ড গ্লাসও আছে আবার কনসলিডেশন নিয়ে আছে। তাহলে এই জিনিসগুলো এখানে দেখেন ভেসেল, পুরোটা ভেসেল কিন্তু দেখা যায়, ভেসেল যে যাচ্ছে তার কোনো অল্টারেশন নেই, আর এখানে এসে দেখেন ভেসেলটা এখানে এসে শেষ হয়ে গেছে, আর তার কোনো কোর্স আমি পাচ্ছি না, কারণ এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে কনসেন্ট্রেশন। বরং আমি ব্রঙ্কাসটাকে দেখতেছি, এয়ার ব্রঙ্কোগ্রাম সাইনটা সাইন আমি দেখতেছি, কিন্তু ভেসেল কিন্তু দেখা যাচ্ছে না। এখানে দেখেন ভেসেলটা কিন্তু দেখা যাচ্ছে, আমাদের এই গ্রাউন্ড সাইটটাকে আমরা স্কিপ করবো। আর কি হচ্ছে হ্যালো সাইন, এটা হচ্ছে এই কনসলিডেশনের সারাউন্ডিং যে জায়গাটা এরিয়াটা, ওই এরিয়াতে হচ্ছে গ্রাউন্ড গ্লাস প্যাটার্ন থাকে। এই যে অনেকগুলো কনসলিডেশন, চারপাশে হচ্ছে গ্রাউন্ড গ্লাস, এটা হচ্ছে সাধারণত ব্রঙ্কো অ্যালভিওলাস কার্সিনোমাতে থাকছে। আর ফাঙ্গাল ইনফেকশন গুলো নিউট্রোপেনিক পেশেন্ট, ইনভেসিভ ফাঙ্গাল ইনফেকশন, ক্যাপোসিস সারকোমা, যদি এইডস এর পেশেন্ট হয়, এদের এরকম থাকে, এটা একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন কার্সিনোমার ভিতরে এটা, আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এরকম হ্যালো সাইন পাবেন। যে জায়গাটা কনসেন্ট্রেশন তার পেরিফেরাল রিপ্ট হচ্ছে গ্রাউন্ড গ্লাস, এটাকে বলে হ্যালো সাইন। লাং ইন্টারস্টিশিয়াম সম্পর্কে আমাদের জানতে হবে, লাং ইন্টারস্টিশিয়াম এখানে আমাদের কিন্তু মূল বোঝার জায়গা। ইন্টারসিটি বুঝতে হলে আপনাকে এই স্লাইড অবশ্যই বুঝতে হবে, এখানে কিন্তু অ্যাক্সিয়াল ফাইবার সিস্টেমে আছে, আবার পেরিফেরাল ফাইবার সিস্টেমে আছে, ঠিক আছে? এই পেরিফেরাল ফাইবার সিস্টেমে আমি এখানে আসতেছি, এই জায়গাটা আসেন, প্রত্যেকটা জায়গায় লাংসে এরকম কিন্তু একটা এই পেরিফেরাল একটা জায়গা থাকছে, যেটাকে আমরা বলতেছি সাব প্লুরাল স্পেস, যেটা সাব প্লুরাল স্পেস। এখান থেকে কিন্তু এই যে সেপ্টা বের হচ্ছে, যে সেপ্টাটা বের হচ্ছে এটা হচ্ছে ইন্টারলোবিউলার সেপ্টা, আর ইন্টার এই যে লোবিউল, এই লোবিউলার ভিতরে যে জায়গাটা এটা হচ্ছে সেন্ট্রিলোবিউলার এরিয়া, এই জায়গাটা সেন্ট্রিলোবিউলার এরিয়া। আর এই যে অ্যাক্সিয়াল ফাইবার এসে এখানে ব্রঙ্কাসে, মেইন ব্রঙ্কাসের পাশে যে ইন্টারস্টিশিয়ামটা, এটা হচ্ছে পেরি ব্রঙ্কো ভাস্কুলার ইন্টারস্টিশিয়াম। এই তিনটা জিনিস বুঝতে, চারটা জিনিসই আপনাকে বুঝতেই হবে, এই পুরা এই একদম পেরিফেরি অংশটা হচ্ছে সাব সাব প্লুরাল ইন্টারস্টিশিয়াম, এখান থেকে ইন্টারলোবিউলার সেপ্টা বের হচ্ছে, আর এই লোবিউলের মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে সেন্ট্রিলোবিউলার এরিয়া, আর এই ব্রঙ্কাসকে যেটা হচ্ছে কাবার মানে চারপাশে অ্যাক্সিয়াল ভাবে যাচ্ছে সেটা হচ্ছে পেরি ব্রঙ্কো ভাস্কুলার ইন্টারস্টিশিয়াম, এটাই হচ্ছে আপনার সেকেন্ডারি লোবিউলার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এগুলা কিন্তু নর্মাল ইয়েতে দেখা যায়, যে ইন্টারলেবুলার সেপ্টগুলো কিন্তু এরকম দেখা যায়, অনেক সময় দেখা যায় মাঝখানে, যে মাঝখানে আবার এই ভেসেল গুলাও দেখা যায়, সেন্ট্রিলোবুলার এরিয়ার মাঝে মাঝে যে ডট সেগুলো বোঝা যায়, এই যে দেখেন সেন্ট্রিলোবুলার এরিয়া, আর এই এই পেরিফেরাল যে ইন্টারলেবুলার সেপ্টা বরাবর যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে পেরি লিম্ফেটিক এরিয়া, এটাকে বলে পেরি লিম্ফেটিক এরিয়া। এই যে দেখেন নর্মাল দেখা যাচ্ছে, ইন্টারলোবুলার সেপ্টা দেখা যায়, মাঝখানে মাঝখানে যে ভেসেল যেটা সেটাও কিন্তু দেখা যায়। একই জিনিস এটা আমি বলে ফেলছি, লিনিয়ার এন্ড রেটিকুলার প্যাটার্ন হয় সাধারণত ইন্টারস্টিশিয়াল ফাইবার গুলো থিকেনিং এর কারণে,
সেটা ফ্লুইড দিয়ে হইতে পারে যদি পালমোনারি এডিমা হয়, ফাইব্রোসিস দিয়ে হইতে পারে যদি ডিপিএলডি হয়, ইনফিল্ট্রেশন বাই সেল দিয়ে হইতে পারে সেটা হইতে পারে, ফেনজাইটিস কার্সিনোমেটোসাস যদি হয় সেটা হইতে পারে। এই যে এখানে ইন্টারলেবুলার সেপ্টিকেনিং হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল থিকেনিং হচ্ছে, এখানে হানিকম্বিং এর মতো আসতেছে, এখানে আরো অনেকগুলো সাইন আছে, এগুলো নিয়ে আমি ডিটেলস যাব না। এই যে সেপ্টিক থিকেনিং কিরকম বলে দিচ্ছে, আবার এই জায়গার ভিতরে যে মাঝখানে মাঝখানে যে রেটিকুলার প্যাটার্ন সেটাও দেখাই দিচ্ছে, এই যে এখানে রেটিকুলার প্যাটার্ন হইতে পারে, এই যে দেখেন সেপ্টিকেন্ট আছে আবার এর ভিতরে ভিতরে রেটিকুলার প্যাটার্নে তার শ্যাডোটা আছে, এই যে নডুলা সেপ্টা আছে, লিম্ফোজাইটিস কার্সিনোমাস, বড় বড় সেপ্টা, এগুলো ভেসেল না, কারণ ভেসেল সবসময় ব্রাঞ্চ করে, এগুলো ব্রাঞ্চ না, একদম বরাবর বরাবর দেখতেছে, বরাবর যাচ্ছে, নন ব্রাঞ্চিং, এগুলো হচ্ছে সেপ্টা। সেপ্টা এখানে দেখেন এই ছবিতে খালি উপরের অংশটাতে আছে আছে, আর এখানে সার্কোডোসিস যেখানে এখানে এই জায়গাতে অল্প অল্প আছে থিকেনিং, আমাদের এত জানা দরকার নেই, আমরা শুধু বেসিক সেকেন্ডারি লোবিউলার মানে পালমোনারি লোবিউলার কনসেপ্টটা জানলেই আমরা কিন্তু বুঝতে পারবো। পরে আমি যখন এইচএসসি দেখবো আমার নলেজ কিন্তু অনেক খুলে যাবে, আমি কোনটা ভেসেল কোনটা সেপ্টা বুঝতে পারবো। প্যারেনকাইমাল ব্যান্ড পাওয়া যায় ফাইব্রোসিস এর যে ব্যান্ড, এই যে দেখেন একটা ব্যান্ড, এটা কিন্তু ফিশার না, এটা একটা ব্যান্ড, ব্যান্ড এসে ব্যান্ড, এটা যে ফিশার না ব্যান্ড, তারপর আমার এক নম্বর প্রমাণ হচ্ছে সে ব্যান্ড যে তার সে টান দিছে, সেই জায়গাটাকে টান মেরে নিয়েছে, স্মুথ কাউন্টার নাই, ঠিক আছে। এই ব্যান্ডগুলো অনেক কারণে হয়, আমাদের দেশের জন্য টিবি একটা ইম্পর্টেন্ট কজ। তো রেটিকুলো নডিউলার হইতে পারে কম্বিনেশন, যেমন রেটিকুলো আছে আবার এই যে আশেপাশে নডিউল আছে, অনেকগুলো ছোট ছোট মাইক্রো নডিউল আছে, ঠিক আছে, রেটিকুলো নডিউলার হইতে পারে। আমাদের সময় শেষ হয়ে গেছে, এরপরে আমি কামনা শেষ করে বলবো যে আবার এটা স্টার্ট করার জন্য আজকে এটা শেষ করে দিতে হবে, কালকে বন্ধ আছে সমস্যা নেই। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এত সময় পর্যন্ত যা বলছি বোঝা গেছে? এখন আমাদের যে হালের ক্রেজ, ক্রেজ যেটা ক্রেজি পেভিং, ক্রেজি পেভিং, ক্রেজি পেভিং করতেছি, কিন্তু আসলে ক্রেজি পেভিং কিটা আমরা জানি কিনা, আমার ধারণা 90% আমরা জানি না, বোথ ইন আন্ডার গ্রাজুয়েট এন্ড বোথ ইন পোস্ট গ্রাজুয়েট। ক্রেজি পেভিং হচ্ছে গ্রাউন্ড গ্লাসের সাথে আপনি যখন সেপ্টিকেনিং এর কম্বিনেশনটা পাবেন এবং এটা বেশি মাত্রায় হবে তখনই এটা হচ্ছে ক্রেজি পেভিং। এটা ইনিশিয়ালি আসলে প্রথম মানে কোভিড আসার আগে ক্রেজি পেভিং পাইলেই এই জিনিসটা চিন্তা করা হচ্ছে, এটা হচ্ছে পালমোনারি অ্যালভিওলার ফিব্রোসিস, এটাই ছিল একমাত্র ডায়াগনোসিস, কারণ কোভিড এসে আসলে ডায়াগনোসিস চেঞ্জ করে দিয়েছে, কারণ ক্রেজি পেভিং মানেই কোভিড-19। সার্কোডোসিসও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়, এই যে দেখেন ক্রেজি পেভিং, গ্রাউন্ড গ্লাস আছে, এর মাঝখানে মাঝখানে সেপ্টাল থিকেনিং আছে, এই যে দেখেন সেপ্টাল থিকেনিং গ্রাউন্ড গ্লাস, এটা মিলে এই যে এই যে একটা ক্রেজি পেভিং প্যাটার্ন, মানে ইয়ের ভিতরে উল্টা পাল্টা যে মোজাইক গুলা, মোজাইক গুলা কোনো প্যাটার্ন লেস, মানে এখানে ছোট এখানে বড়, এটাই হচ্ছে ক্রেজি। আচ্ছা, এবং সেপ্টাল থিকেনিং এর সাথে যখন আপনি গ্রাউন্ড গ্লাস পাচ্ছেন কিন্তু নট আপ টু দ্য ক্রেজি পেভিং, ক্রেজি পেভিং পর্যন্ত যায় না, এরকম হইতে পারে, যেমন এখানে দেখুন সেপ্টাল থিকেনিং আছে আবার গ্রাউন্ড গ্লাস আছে কিন্তু ক্রেজি পেভিং বলার সুযোগ নেই। এবং এটা একটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এইগুলাতে দেখেন ডিপেন্ডেন্ট পার্ট গুলাতে রুগী যখন শুয়ে আছে তখন ডিপেন্ডেন্ট যে পার্ট গুলা সেখানে গ্রাউন্ড গ্লাস, এটা হচ্ছে আসলে পালমোনারি ইডিমার একটা এইচআরসিটি, যেখানে ফ্লুইড শোয়ার পরে যখন স্ক্যান করা হয় তখন ডিপেন্ডেন্ট পার্ট গুলাতে হচ্ছে গ্রাউন্ড গ্লাস প্যাটার্নে পাওয়া যায়, ফ্লুইড গুলো ডিপেন্ডেন্ট পার্টে জমা হয় এবং ফ্লুইডের কারণে কিন্তু এটা তৈরি হচ্ছে। তাহলে এআরডিএস এর পেশেন্টের দেখেন আপনি এআরডিএস যদি আমরা চিন্তা করি এটা বাইল্যাটারাল হইতে হবে বাই ডেফিনেশন, গ্রাউন্ড গ্লাস শ্যাডো থাকবে, কনসোলিডেশনও থাকে, ইন্টারস্টিশিয়াল থিকেনিংও থাকে, এবং এটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এটা এক্সট্রা পালমোনারি, আর অ্যাসিমেট্রিক্যাল হলে সাধারণত ধরে নেওয়া যায় এটা পালমোনারি কজ, অ্যাসিমেট্রিক্যাল কিন্তু বাইল্যাটারাল, গ্রাউন্ড গ্লাস আছে, কনসোলিডেশনও আছে, আবার গ্রাউন্ড গ্লাস আছে, আবার ইন্টারস্টিশিয়াল থিকেনিংও আছে, যে বড় বড় থিকেনিংও আছে, সবই আছে এআরডিএস ডিপ্রেশন। এখন যদি আমরা লো অ্যাটিনিউয়েশনে যাই সেখানে দেখেন এখানে সিস্ট আছে, হানিকম্ব আছে, সিলিন্ড্রিকাল ব্রঙ্কিটিস আছে, আবার দেখেন এমফাইসিমাও আছে, পুলাও আছে, সব আছে, এরা সব লো অ্যাটেনিউয়েশন, মানে এরা কালো কালো শ্যাডো তৈরি হবে। এতক্ষণ আমরা আলাপ করছি সব সাদা শ্যাডো নিয়ে, এখন আলাপ করবো কালো শ্যাডো নিয়ে, এরা লো অ্যাটেনিউয়েশন লেসন।
ব্ল্যাপ সম্পর্কে বলছে যে একদম ছোট, 2 সেন্টিমিটার, এর ওয়ালটা 1 মিলিমিটার, মানে এটা দেখা যাবে না, 1 মিলিমিটার কোনো জিনিস এটা সেটা দেখা যায় না। বুলাও বুলা ক্ষেত্রে 2 সেন্টিমিটারের বেশি, ওয়ালটাও এরকম 1 মিলিমিটার, মানে এটা দেখা যাবে না। সৃষ্টি এসে আপনি দেখতেছেন যে এটা একটা 1-4 মিলিমিটার থিক ওয়াল পাওয়া যাবে, তার মানে এটা অবশ্যই দেখা যাবে, ভিজিবল একটা ওয়াল থাকবে। আর ক্যাভিটির ক্ষেত্রে এটা 4 মিলিমিটারের বেশি সাধারণত হয় এবং সিস্ট পাওয়া যায় এই জায়গাগুলোতে, এই যে এগুলোর মানে কি? এটা জোনা আছেন নাকি? এটা জোনা বলেন। ল্যাম মানে কি? ল্যাম ল্যাম মানে কি? এলএইচ মানে কি? এলআইপি মানে কি? টিএস মানে কি? রেজন আছে নাকি? রেজনকে রেজন বলো দেখি। মুসালিন বলেন। টিএস মানে কি বলেন? টিএস তো বলতে পারার কথা, কেউ একজন জামিন আছে নাকি? জামিন টিএস কি টিউবারকুলোসিস? টিবিএস হচ্ছে টিউবারকুলোসিস, ল্যাম হচ্ছে লিম্ফাঞ্জিও লিওমায়োমাটোসিস, লিম্ফয়েড ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এলআইপি। বুঝছেন এগুলো এই যে 4টা ডিজিজ, এরা হচ্ছে মাল্টিপল সিস্ট তৈরি করে লাংসের ভিতরে। এমফাইসিমা যদি দেখেন, এমফাইসিমা তো আপনারা জানেন, সেন্ট্রিলোবিউলার এমফাইসিমা আছে, প্যান লোবিউলার এমফাইসিমা আছে, প্যারাসেপ্টাল আছে। যে আমরা এটা শুধু শুনে আসছি যে সেন্ট্রিলোবিউলার, প্যান লোবিউলার, প্যারাসেপ্টাল, ঠিক আছে, আসলে এই লোবিউলটা হচ্ছে সেকেন্ডারি লোবিউল। আমরা যেটা এই এমফাইসিমা, ঠিক আছে, আমরা কিন্তু সেন্ট্রিলোবিউলার এরিয়াটা চিনে ফেলছি, আর পুরো লোবিউলটা ধরে যখন হবে তখন প্যান লোবিউলার, ঠিক আছে, আর প্যারাসেপ্টাল, ঠিক আছে। এখন যদি 10 মিলিমিটারের চেয়ে বেশি একটা সিঙ্গেল লুসেন্সি হয় তখন এটাকে আমরা ব্ল্যাব অথবা বুলা বলবো, ঠিক আছে। আর এখানে মূল কথা হচ্ছে যে ব্ল্যাব বুলা এইসব জায়গায় কিন্তু ওয়াল থাকবে না, কোনো ভিজিবল ওয়াল থাকবে না। এমফাইসিমাতে কোনো ওয়ালই থাকে না, ব্ল্যাব আর বুলার ক্ষেত্রে কিন্তু ওয়াল থাকে, কিন্তু এই ওয়ালটা হচ্ছে খুব থিক, দেখা যাবে না। সিস্ট এন্ড ক্যাভিটিতে কিন্তু আমার ওয়াল থাকবে। এই যে দেখেন সেন্ট্রাল লোবিউল, মানে লোবিউল, এই যে সেকেন্ডারি লোবিউল যেটা বলছিলাম, ইন্টার লোবিউলার সেপ্টার মাঝখানে, এর মাঝখানে 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 থাকবে। যদি আপনি ছবিটা ভালো করে দেখেন তাহলে এখানে একটা ফুটা, এখানে একটা কালো, এখানে একটা কালো, এখানে একটা কালো, এই ধরনের এইচএসটি পাইলে এটা আপনাকে সেন্ট্রাল লোবিউলার চিন্তা করতে হবে। আর প্যান লোবিউলার দেখেন, এই পুরা লোবিউল যে জায়গাগুলাই আছে পুরা লোবিউল, এই পুরা লোবিউল জুড়ে, ঠিক আছে। আর এই যে সিস্টে আসেন, এই যে সিস্টে দেখেন আপনি কিন্তু একটা ভালো মতো একটা ওয়াল দেখছেন। আর ক্যাভিটি দেখেন, ক্যাভিটি এই ওয়ালটা কিন্তু ঠিক, এখানে কিন্তু ঠিক এবং ইরেগুলার, এটা কিন্তু ওই মেলিগন্যান্সিকে সাজেস্ট করতেছে। এই জায়গাতে আমি আসতেছি না, দরকার নেই। ক্যাভিটিসের ক্ষেত্রে আপনি কি পাবেন? নর্মাল আমরা যেটা দেখি যে একটা ব্রঙ্কাস এবং কিন্তু কাছাকাছি থাকে, আমরা যখন একটা এয়ারওয়ে দেখি ব্রঙ্কাসের সেটার পাশে যে এয়ারওয়ে সেটা থাকে সেটা হচ্ছে আর্টারি, আর ব্রেইনটা কিন্তু আলাদা ভাবে থাকে, ব্রেইনের সাথে ব্রঙ্কাসের কোনো সম্পর্ক নাই। মানে হচ্ছে এয়ারওয়ের সাথে যে ভেসেলটা থাকবে সেটা আর্টারি, এবং আর্টারি সাধারণত বড় থাকে অথবা সমান, কিন্তু মানে কখনোই ছোট হবে না। যদি ছোট হয়ে যায় তাহলে, যেমন ব্রঙ্কাসটা যদি বড় হয়ে যায় তাহলে এটি হচ্ছে একটা ব্রঙ্কাইটিসের একটা সাইন, যে ব্রঙ্কোআর্টিকুলার রেশিওটা 1-এর চেয়ে বেশি। একটা সাইন হচ্ছে সিগনেট রিং, দেখেন এই যে সিগনেট রিং, এটা ওইটাই, এই সেন্টারই একটা মডিফাইড রূপ, যে এখানে কালোটা হচ্ছে কিন্তু ব্রঙ্কাস, আর পাশের যে এই সাদাটা হচ্ছে কিন্তু আর্টারি। এটা দেখে একটা বিয়ের আংটির মতো মনে হচ্ছে, সিগনেট রিং, ঠিক আছে। প্রপোজাল করার সময় যে আংটিটা দেওয়া হয় সেই আংটির মতো এটা মনে হচ্ছে, সেজন্য এটার নাম হচ্ছে সিগনেট রিং। এটা একটা স্পেসিফিক সাইন ফর ব্রঙ্কাইটিস। আরেকটা দেখেন ট্রাম্প্রাক সাইন, এই যে ব্রঙ্কাস গুলাকে যে ট্রাম্প্রাকের মতো মনে হচ্ছে, ভিতর মাঝখানে মাঝখানে সেগমেন্টের কালো এরকম নামছে, ট্রাম্প্রাকের মতো, ট্রাম্প্রাক লাইনের মতো, এটাও একটা ব্রঙ্কাইটিস এর ফিচার। মিউকাস প্লাগিং এ অনেকগুলা জায়গায় হয়, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস এর বাইরেও আরো কিছু কিছু জায়গায় কিন্তু মিউকাস প্লাগিং হয়, অ্যাজমাতে হইতে পারে, আর অনেক আরো কিছু নিওপ্লাজমের ক্ষেত্রে হইতে পারে, কনজেনিটাল কিছু ডিজিজে হইতে পারে। প্লাগিং এর, মিউকাস প্লাগিং এর জন্য কিন্তু কয়েকটা সাইন পাওয়া যায়। একটা হচ্ছে ফিঙ্গার ইন গ্লোভ সাইন,
এগুলা বিশ্লেষণে কিছু না দেখলে বুঝতে পারবে। এই যে মনে হবে যে একটা গ্লাভস হাত থেকে এইভাবে যদি আমরা রাখি তাহলে যে ইম্প্রেশনটা সেটা হচ্ছে ফিঙ্গার ইন গ্লাভস এর অনেকটা মাসলেশনের মতো অনেকে ভুল করে, কিন্তু এগুলো আসলে মিউকাস প্লাগিং এর সাইন, ঠিক আছে। আর একটা হচ্ছে ট্রি ইন বার্ড সাইন, এই যে গাছের ইয়েতে হচ্ছে এই যে কুড়ি, একটা গাছের ইয়েতে কুড়ির মতো এই যে ট্রি ইন বার্ড সাইন, এগুলো হচ্ছে দিজ আর দ্য ফিচার্স অফ মিউকাস প্লাগ। সিলিন্ড্রিক্যাল ব্রঙ্কিটিসিস নিয়ে আমরা টাইপ ভেরিকোস ব্রঙ্কিটিসিস নাই, সিস্টিক ব্রঙ্কিটিসিস সিস্টের মতো হয়ে গেছে, এই যে এয়ার স্পেস গুলা এলবুলাইটা নষ্ট হয়ে গিয়ে সিস্টের মতো হয়ে গেল, ট্রাকশন ব্রঙ্কিটিসিস আছে। এখানে যাই ফাইব্রোসিস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমরা জানি যে হানিকম লাং, হানিকম লাং এর একটা ডেফিনেশন আছে, এটা এটা একটা মানে স্বীকৃত ডেফিনেশন, সেটা হচ্ছে যে ক্লাস্টার সিস্টিক এয়ার স্পেস ডায়ামিটার এতটুকু থাকবে 3-10 আর সাবটোরাল থাকবে ওয়েল ডিফাইন্ড ওয়াল ওয়াল থাকতে হবে, হানিকম লাং বলতে হবে। এখানে এই যে সিস্ট গুলাতে যদি ওয়াল না থাকে তাহলে হানিকম লাং বলার ক্ষেত্রে একটু সাবধান, এটা অনেকগুলা কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা। হানে কোন কোন ইউনিভার্সিটিতে অনেকেই বলে হানিকম আছে, কেউ বলবে যেন একটা নাই, তাহলে এটা একটা বাই ডেফিনেশন এখানে একটা ওয়েল ডিফাইন্ড ওয়াল সেল কথা বলছে, এবং ইট ইজ হাইলি স্পেসিফিক ফর পালমোনারি ফাইব্রোসিস, এবং সাধারণত ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াতে এটা থাকে, অন্য প্যাটার্নের চেয়ে এখানে এই এই প্যাটার্নের জন্য এটা স্পেসিফিক, এবং এটা থাকা মানে হচ্ছে এটা অ্যাডভান্স স্টেজ অফ দ্য ডিজিজ, এটা আপনারা সবাই জানেন, আমার পড়ানো কিছু নাই। এখানে এই জায়গাগুলোতে আছে এটা কজগুলো আপনারা জানেন, এই যে হানিকম প্রতিটা সিস্টে আপনি যদি একটু খেয়াল করেন ভালো করে তো দেখবেন যে একটা ওয়াল আছে, এই যে মৌচাকের মতো, তো এই যে মৌচাকের গর্তটা হচ্ছে সিস্ট আর এই ওয়াল, এই পুরো এইরকম প্যাটার্নটা যখন পাবেন তখন এটাকে আপনি হানিকম লাম বলবেন। আর একটা হচ্ছে ট্রাকশন ব্রঙ্কিটিসিস, এটা অনেকে নাম শুনছে, এটা আসলে একটা এইচআরসিটির ফিচার। এখানে দেখেন এই যে ব্রঙ্কে লম্বা একটা বা ব্রঙ্কিউলার ডাইলেটেশন আছে, ডাইলেটেশন বড় হয়ে গেছে নর্মাল আছে, এই যে বড় হয়ে যাওয়াটা এখানে একটু বড় হয়ে গেছে, এটাকেই বলছে এটার আশেপাশে যদি ফাইব্রোসিস থাকে, ফাইব্রোসিস এর কারণে যদি এটা বড় হয় তখন এটাকে আমরা বলবো ট্রাকশন ব্রঙ্কিটিসিস, নামটা হচ্ছে ট্রাকশন ব্রঙ্কিটিসিস কিন্তু এটা আসলে ফিচার অফ ফাইব্রোসিস, এটা ফাইব্রোসিস এর ফিচার। সাবপ্লুরাল ইন্টারস্টিশিয়াল থিকেনিং, সব বইয়ের পত্রের কথাবার্তা বলছি, এখানে বাস্তবে দেখেন এই যে আমি আপনাদেরকে শিখাইছি যে একদম প্লুরা এবং ইয়ার মাস এবং পেরিফেরাল যে জায়গাটা সেখানে একটা সাবপ্লুরাল স্পেস থাকে, আপনারা যদি ওই ওই ছবিটা খেয়াল করেন তাহলে দেখবেন, তাহলে এখানে এই সাবপ্লুরাল স্পেস এর এখানে কিন্তু থিকেনিং হয়ে আসছে, এখানে থিকেনিং এর ফিচার আছে। এই থিকেনিং এর ফিচারটা যদি আপনি এখান থেকে বুঝতে না পারেন যে এখানে আসলে কিনা, আপনি কিন্তু পাবেন হচ্ছে ফিশারের দিকে। কেন বলছি, কারণ এই ফিশার এই সাবপ্লুরাল স্পেস স্পেসটা কিন্তু এই লাংসে এই ফিশার বরাবর ফিশার, আবার এই লাংসের এই ফিশার বরাবর এসে আবার এই জায়গা, মানে এখানে এটা এই ফিশারের দুই পাশটা কিন্তু হচ্ছে দুইটা লাংসের লোবের পেরিফেরাল পার্ট, তার মানে ওখানেও সাবপ্লুরাল স্পেস আছে। নর্মালি একটা থিন এইচআরসিটিতে একটা থিন অ্যান্ড হোয়াইট শার্প ফিশার থাকার কথা, এখানে দেখবেন যে একটা ইরেগুলার ফিশার, একটা থিক ইরেগুলার ফিশার দেখা যাচ্ছে, তার মানে ইট ইস ডিউ টু সাবপ্লুরাল। এই জায়গাতে আপনার কনফিউশন হলে আপনি ফিচারটা খেয়াল করলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে যে এখানে সাবপ্লুরাল থিকেনিংটা আসছে। নোডিউল সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, নোডিউল আমাদের আসলে মানে হাইলি রেডিওলজিক্যাল বিষয়, তারপর আপনার একটু জেনে নেন যে এখানে মিলিয়ারি স্পেস আছে, স্মল নোডিউল লার্জ নোডিউল 10 মিলিমিটার আর 3 সেন্টিমিটার পর্যন্ত, সেন্টিমিটারের বেশি হয়ে গেলে এটাকে আমরা মাস বলবো। নডিউলটা কিন্তু দুইটা জায়গার কারণে হইতে পারে, একটা হলো ইন্ডাস্ট্রিশিয়াল এর কারণে হইতে পারে, একটা হলো এয়ার স্পেস এর কারণে হইতে পারে। ইন্ডাস্ট্রিশিয়াল গুলো ওয়েল ডিফাইন্ড হোমোজেনাস থাকবে আর এয়ার স্পেস গুলো কিন্তু ইল ডিফাইন্ড ইনহোমোজেনাস থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এগুলো ইন্ডাস্ট্রিশিয়াল একদম ওয়েল ডিফাইন্ড আর এগুলো হচ্ছে এয়ার স্পেস ইল ডিফাইন্ড, এগুলো এয়ার স্পেস এর কারণে। এবং এখানে যদি আপনি দেখেন যে এখানে তিনটা ডিস্ট্রিবিউশন ওরা বলছে, একটা হচ্ছে সেন্ট্রিলোবিউলার মানে এই সেকেন্ডারি লোবিউলার মাঝখান বরাবর সেন্ট্রিলোবিউলার, একটা হচ্ছে প্রিলিম্ফেটিক, প্রিলিম্ফেটিক আমরা আগেই বলছিলাম যে ইন্টারলোবিউলার সেপ্টা বরাবর যে জায়গাটা সেটা হচ্ছে প্রিলিম্ফেটিক এরিয়া, এইখানে নোডিউল। একটা হচ্ছে র্যান্ডম, কোনো প্যাটার্ন নাই, যদি এখানে দেখেন প্রিলিম্ফেটিক, এটা হচ্ছে প্রিলিম্ফেটিক,
এটা ওরা বলতে চায় যে প্রিলিম্ফেটিক, যে প্রিলিম্ফেটিক এরিয়া মানে ইন্টারলেবুলার সেপ্টা বরাবর প্রিডমিনেন্টলি, এর বাইরেও কিছু হয়তো আছে, এটাকে ওরা মিলিয়ারি টিভির একটা এইচআরসিটি, এটা এগুলাকে সে র্যান্ডম বলতে চায়, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। আর এটা হচ্ছে সেন্ট্রি লোবিউলন, দেখেন এই একটা লোবিউল আছে, এই একটা লোবিউল আছে, এই একটা আছে, এই একটা আছে, এটা আবার এই একটা আছে, এই একটা মানে লোবিউল বরাবর আছে, আর কোথাও নেই। এগুলা প্যাটার্ন গুলা একটা জিনিসই মনে রাখেন যে এই ছোট র্যান্ডম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মিলিয়ারি টিভির জন্য একটা ক্যারেক্টারিস্টিক, আর পেরিলিম্ফ্যাটিক এক নম্বর ডায়াগনোসিস হচ্ছে সার্কোটোসিস, দুই নম্বর হচ্ছে লিম্ফোজাইটিস কার্সিনোমেটোসিস। আর বাকি যে জিনিসগুলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ গুলো সেগুলোর জন্য হচ্ছে সেন্ট্রাল লোবিউলার ডিস্ট্রিবিউশনটা। আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু একটু আইডিয়া নিয়ে রাখলাম, এটা আমার দরকার নেই। এখন আমি একটা লাস্ট একটা প্রশ্ন বলছিলাম যে আমার কাছে যদি ডিফিউজ ইন্টারস্টিশিয়াল ডিজিজ মনে হয় তাহলে আমাকে এই প্রশ্নটা সলভ করতে হবে, যেটা কি ইউআইপি প্যাটার্ন নাকি এনআইপি প্যাটার্ন নাকি অন্য কোনো প্যাটার্ন। ইউআইপি প্যাটার্ন মানে ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার জন্য আপনাকে কিন্তু রেটিকুলার অ্যাবনর্মালিটি থাকতে হবে, হানিকম্বিং, হানিকম্বিং উইথ অর উইদাউট ট্রাকশন বঙ্কিটিসিস থাকতে হবে, সাবপ্লুরাল বেজাল প্রিডোমিনেন্স মানে যে সাবপ্লুরাল টিগারিংটা বেজাল প্রিডোমিনেন্স এই জায়গাটা থাকতে হবে, এবং এই গ্রাউন্ড গ্লাস সাধারণত ইউআইপি তো থাকে না, নডিউল সাধারণত ইউআইপি তো থাকবে না, এই দুটা যদি থাকে তাহলে এটা ইউআইপি প্যাটার্নের বিপরীত যাবে। আর এনএসআইপি প্যাটার্নে যদি জানা পড়ে সেখানে প্রিডোমিনেন্ট কথা হচ্ছে বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস অপোসিটি, নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল, এখানে গ্রাউন্ড গ্লাসটা কিন্তু প্রিডোমিনেট করবে, আর এখানে কিন্তু আপনি হানিকম্বিং খুঁজে পাবেন না, বাদ বাকি সব কিছু সমানে, কিন্তু ওই ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া থেকে পার্থক্য হচ্ছে গ্রাউন্ড গ্লাসের এখানে থাকবে আর হানিকম্বিং থাকবে না, আর এখানে ওইখানে গ্রাউন্ড গ্লাস থাকবে না কিন্তু হানিকম্বিং থাকবে। ঠিক আছে, এটাতে আমি আসতেছি না, কিছু গোল্ডেন রুলস আছে আমরা জানি, এটা আমরা আলাপ করে ফেলছি হানিকম্বিং সম্পর্কে, এই জিনিসগুলো আর নতুন করে বলার কিছু নাই। এখন একটা কলাপস আপনি কিভাবে দেখবেন, এটা আমাদের অনেক পার্থক্য আছে, নর্মাল এরিয়া হোয়াইটনেস পাওয়া যাবে, এটা কিন্তু অনেকেই মনে করে যে কলাপস মানে হচ্ছে এখানে আমি কালো পাবো, এটা কিন্তু মনে মনের মধ্যে আপনি মানে মন থেকে দূরে সরাই ফেলেন, কারণ এখানে কালো মানে হচ্ছে বাতাস, কলাপস করে ফেললে এখানে তো বাতাসই নেই, তাহলে আপনি কালো কিসের কালো পাবেন, তার মানে আপনি এখানে যখন একটা মানে সিটি চেস্ট বা ইজেসিটিতে আপনি অ্যাবনর্মাল এরিয়া অফ হোয়াইটনেস পাবেন, এবং এটা যদি আপনি পান আপনি কলাপস সাসপেক্ট করলে আপনাকে মিডিয়াসিনাল উইন্ডোর দিকে তাকাইতে হবে, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং দেখা যাচ্ছে যে কলাপস এরিয়াতে যদি সিটি করা হয় তাহলে সেখানে এরিয়ার ভিতরে ব্লাড ভেসেল কিন্তু দেখা যায়, কলাপসটা হয় কিন্তু হচ্ছে লাং এর লাং টিস্যুর কলাপস হয়, ব্লাড ভেসেল কিন্তু কলাপস হয় না, তার মানে ওই জায়গায় ব্লাড ভেসেল বরাবর কিন্তু সে তার বরাবর যাচ্ছে, ব্লাড ভেসেলটা আপনি সিটিতে বুঝতে পারবেন, কিন্তু লাং টিস্যু নাই, এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যাচ্ছে না, আরো অনেক কিছু আছে, এটা একটা ওয়েস্ট শেপ পাওয়া যায়, হাইলামেন্ট দিকে পাওয়া যায়, কলাপস পাইলে আপনাকে দেখতে হবে যে টিউমার আছে কিনা সাথে। আপনি একটা অস্পিটাল কলাপসের সিটি দেখছেন, আপনাকে অবশ্যই বর্ষে মাথা রাখতে হবে তাহলে ওই কলাপসের সাথে কোনো একটা জায়গায় একটা মাস আছে, ওই মাসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওরা কিছু ক্রাইটেরিয়া বলছে যে একদম যদি না দেখেন তাহলে আপনি অ্যাপিয়ারেন্সটা দেখেন, এটা একদম স্মুথ অ্যাপিয়ারেন্স হওয়ার কথা, নর্মালি যদি মাস থাকে তাহলে একটু লবিউলার অ্যাপিয়ারেন্স হয়, মনে হয় যে ফিশারটা একটু বাল্স করতেছে, এটা এই যে সব জিনিস দেখে কিন্তু রেডিওলজিস্টরা কমান্ড করে যে পসিবলি একটা মাস পাওয়া যাচ্ছে। এই যে দেখেন এই যে আপার লোবের কলাপস, একদম অ্যাবনর্মাল এরিয়া ফাইটনেস শার্প বর্ডার, এই যে লোয়ার লোবের কলাপস এই জায়গাটা শার্প বর্ডার, ঠিক আছে, এখানে এই যে নিচে হচ্ছে পানি উপরে কলাপস, এটা হচ্ছে পানি এটা হচ্ছে কলাপস, ঠিক আছে, কলাপস আছে। প্লুরাল ডিজিজ সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার কিছু বলার নাই, এই যে দেখেন প্যারেনকাইমাল ডিজিজের প্যাটার্ন আর প্লুরাল ডিজিজের প্যাটার্ন, প্লুরা বেসড, প্লুরাতে একটা বেস থাকবে, প্যারেনকাইমাল ডিজিজে কিন্তু প্লুরার কোনো বেস নাই। প্লুরাল ডিজিজ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই সফট টিস্যু উইন্ডো এখানে দেখলেন যে এখানে এটা কি গ্রে কিনা, সফট টিস্যু উইন্ডোটা দেখতে হবে, এই লাং উইন্ডো না, গ্রে যদি হয় তাহলে এটা কমন অ্যাবনর্মালিটি, আমরা জানি যে প্লুরাল ফ্লুইড, এটা বোঝার উপায় হচ্ছে যে প্লুরাল ফ্লুইড কিন্তু চেস্ট ওয়ালের যে মাসেল তার সাথে কম্পেয়ার করবেন, সেটা হচ্ছে যদি ডার্কার হয় তাহলে এটা হচ্ছে প্লুরাল ফ্লুইড, আর চেস্ট ওয়ালের মাসেল যেরকম সেরকমই যদি ডেন্সিটি হয় তাহলে মোস্ট প্রবাবলি ইট ইজ প্লুরাল থিকেনিং নট ফ্লুইড, আর যদি হোয়াইট থাকে তাহলে তো ক্যালসিফিকেশনটা তো আপনারা জানেন, জেনে বলার কিছু নাই। আচ্ছা, এটা আমি আসতেছি না, এই যে দেখেন
এটা হচ্ছে চেস্ট ওয়ালের যদি আমি মাসেল চিন্তা করি, এই জায়গাগুলো হচ্ছে চেস্ট ওয়ালের মাসেল, ঠিক আছে? এই দুইটা রিপস এর মাঝখানে ইন্টারস্টাল স্পেস, তার জায়গাটা হচ্ছে চেস্ট ওয়ালের মাসেল। এটা যখন আপনি এখানে একটা ডার্ক, এই জায়গা থেকে একটা ডার্ক পাবেন, এটা হচ্ছে ইফিশন। আর এটা এটার মতো একদম সমান, এটা হচ্ছে আপনার প্লাস থিকেনিং। আমি এখানে রিজলিউশনের কারণে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে থিকেনিং আর ইয়ে বোঝার এক নম্বর উপায়। আর একটা উপায় হচ্ছে যে যদি ইফিশন থাকে, রুগী যখন শুয়ে থাকবে সে কিন্তু এই পিছনের অংশটাকে কভার করে তারপরে উপরে উঠবে, মেনিসকাস কিন্তু পাওয়া যাবে, মেনিসকাস পাওয়া যাবে, ঠিক আছে? এখানে পিছনের অংশ, তার মানে পোস্টেরিয়র অংশটাকে কভার না করে, লোকুলেটেড ইফিশন না হইলে পোস্টেরিয়র অংশটাকে কভার না করে কিন্তু পানি আসবে না। থিকেনিং কিন্তু আবার এটা প্যাটার্ন নাও ফলো করতে পারে। হাইলামের ক্ষেত্রে যেটা বলছে, যে হাইলাম নিয়ে বেশি কথা বলবো না, একটা হচ্ছে যে হাইলামের যদি আপনি অ্যাবনর্মালিটি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে সিটি করতে হবে কন্ট্রাস্ট সিটি। কন্ট্রাস্ট সিটি না করলে বুঝতে পারবে না, কারণ হাইলামের লিম্ফ নোড এর কারণেও এনলার্জ হইতে পারে, আবার ভেসেলের কারণেও এনলার্জ হইতে পারে। যদি কন্ট্রাস্ট দেন তাহলে লিম্ফ নোড, এনলার্জ লিম্ফ নোড কিন্তু কন্ট্রাস্ট নেয় না, কিন্তু ভেসেলটা কিন্তু কন্ট্রাস্ট নেবে। এই যে এখানে দেখেন কন্ট্রাস্টটা কিন্তু সে নেয় নাই, তার মানে ইট ইজ হাইলার প্যাথোলজি ইজ ডিউ টু এনলার্জ লিম্ফ নোড। এই যে দুটা কম্পেয়ার করেন, বলেন কি পাচ্ছেন, কুইকলি বলেন, আমরা বেশি নাই। কে আছে? অর্ধেন্দু বলেন, অর্ধেন্দুকে দেখছি। অর্ধেন্দু বলেন, এই এই অংশটা আর এই অংশটার মধ্যে আপনার কি কি পার্থক্য মনে হচ্ছে? মেডিয়াস্টিনাল লিম্ফেডেনোপ্যাথি। এখানে এই জায়গা দেখেন, এখানে কিন্তু একটা হাইলার শ্যাডো, ঠিক না? হাইলার শ্যাডো দুই সাইডে, এখানেও দেখেন এটাও কিন্তু হাইলার শ্যাডো মনে হয়, কিন্তু এই যে এটা যখন সিটি স্ক্যান সিটি টেস্ট করলেন সেখানে কিন্তু আপনি হাইলাম বরাবর তার লিম্ফেডেনোপ্যাথি পাইলেন, ঠিক আছে? কিন্তু এইটা সিটি টেস্ট যখন আপনি করতেছেন আপনাকে এক্সরে বলতেছে যে এটা হাইলার শ্যাডো হইতে পারে, কিন্তু যখন করলেন তখন দেখলেন যে আসলে লোয়ার লোবের একটা মাস, ঠিক আছে? হাইলাম হাইলামে কিন্তু কিছু নাই, বুঝতে পারছেন? জি, ঠিক আছে। ওয়াইডেন্ড মেডিয়াস্টিনাম সম্পর্কে একই কথা, যে আপনি যদি ওয়াইডেন্ড মেডিয়াস্টিনামের প্যাথোলজি বোঝার জন্য করেন তাহলে আপনি কন্ট্রাস্ট দিয়ে করেন। আমরা আসলে সিলেকশন করতে পারি না, আমরা সিটি টেস্ট, মানে এখানে সিটি টেস্ট করে আপনার কি, আপনার কন্ট্রাস্ট না দিলে লাভ নেই, কারণ আপনাকে তো ভাস্কুলার কারণে হয়েছে নাকি সফট টিস্যুর কারণে হয়েছে এটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করার উপায় তো হচ্ছে আপনাকে কন্ট্রাস্ট দেওয়া। তাহলে আপনি একটা লাং ম্যালিগন্যান্সির কারণে যদি করেন সেটাও আপনি কন্ট্রাস্ট করবেন, আপনি যদি একটা মেডিসিনাল প্যাথোলজি দেখার জন্য করেন সেটাও কন্ট্রাস্ট করবেন, হাইলার প্যাথোলজির জন্য করলে সেটা সেখানেও আপনাকে কন্ট্রাস্ট করতে হবে। এগুলো সব করবেন আপনি নর্মাল সিটি স্ক্যান। আর আপনি যখন প্যারেনকাইমাল ডিজিজ দেখতে যান, আপনি যখন ইন্টারস্টিশিয়াল ডিজিজ দেখতে যান, ডিফিউজ ডিজিজ দেখতে যান, তখন আপনি করবেন হচ্ছে এইচআরসিটি, এবং সেখানে তো কন্ট্রাস্টের কোনো প্রশ্ন নেই। আর ফলো আপ করবেন হচ্ছে লডোস, মানে লডোস সিটি স্ক্যান দিয়ে, স্ক্রিনিং করবেন হচ্ছে লডোস সিটি স্ক্যান দিয়ে। থাইরয়েড সম্পর্কে যেটা বলছে, যে মানে হাই আয়োডিন থাকার কারণে এখানে কিন্তু এটা কিন্তু একটা ডেন্সিটিটা বেশি থাকে, কিন্তু এই জিনিসটা মিলানো যায় না, যে একটা থাইরয়েডের সেটা দেখা যাচ্ছে এনলার্জ থাইরয়েড মনে হয় এটা কন্টিনিউয়াস, কিন্তু উপরের থাইরয়েডে হচ্ছে সাদা আর নিচে হচ্ছে সাদা নাই, তাহলে এটা কি থাইরয়েড কিনা, এটা কনফিউশন তৈরি। আসলে বলছে কি, যে এটা নিচের যে একটা মাস যদি হয় সেগুলো সাধারণত নন ফাংশনিং টিস্যু দিয়ে কিছু থাকে, সেজন্য ওখানে আয়োডিন কন্টেন্ট থাকে না, যার কারণে ওইটা কিন্তু ডেন্সিটিটা ওই নর্মাল থাইরয়েডের নর্মাল অংশের মতো নাও হইতে পারে, এটা ডিফার করতে পারে, কিন্তু এটা আসলে থাইরোমেগালি। এবং থাইরয়েড এটা এক্সরেতে যে কথাটা বলছিলাম, যে আপার লোবে একটা শ্যাডো পাইছেন মেডিসিনাল শ্যাডো, তাকে চাপ দিচ্ছে মানে হচ্ছে এটা আসলে থাইরয়েড। এখানে সিটির ক্ষেত্রেও একই জিনিস, আপনি ট্রাকে যখন সে প্লেস করবে এটা হলো এনলার্জ থাইরয়েড, থাইরয়েড এনলার্জ না করলে কিন্তু নর্মাল থাইরয়েড কিন্তু ট্রাকে পুশ করে না। আর থাইমাসের ক্ষেত্রে একটা ব্যাপার বলছে, যে একটা ওয়েল ডিফাইন্ড শ্যাডোটা পাবেন, যেটাকে আপনি ফলো আপ যখন করতেছেন পর্যায়ক্রমে নিচের দিকে নামতেছেন, নামলে একদম হার্ট বরাবর আসার পর্যন্ত আপনি তাকে খুঁজে পাবেন, এটা হচ্ছে থাইমাসের উপায়। থাইরয়েড কিন্তু একদম হার্ট বরাবর আসবে না, থাইরয়েড এর আগে শেষ হয়ে যাবে, নিচ থেকে এসে শুরু হয়ে উপর থেকে শুরু হয়ে একদম হার্টের যে লেভেল যেটা বলছিলাম ওই লেভেলের উপর পর্যন্ত, মানে ওই যে
এই কি বলে অ্যাসেন্ডিং অর্টার লেভেল পর্যন্ত দেখবেন যে থাইমাসের ওটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন এটা একটা থ্রেড মাস, সে কিন্তু ট্রাকিয়াকে সরাই ফেলছে। দেখেন ট্রাকিয়া কিন্তু সেন্ট্রালি থাকে, এখানে এই জায়গাতে ট্রাকিয়া থাকার কথা, সে পুশ করে এই সাইডে নিয়ে আসছে। আর এটা দেখেন এটা হচ্ছে এওরটা, এই যে বালিশের মতো বালিশটা কিন্তু এখানে এসে ফুলা মারছে, ফুলে গেল। তার মানে এখানে আছে একটা এনিউরিজম, এনিউরিজম থাকলে খুব ভালোভাবে দেখবেন যে এখানে কোনো ডিসেকশন আছে কিনা, এটা আপনার কাজ। এত কিছু আপনাদের নাও লাগছে। নডিউল সম্পর্কে আগেই বলা হয়েছে যে 2 মিলিমিটার হলে মিলিয়ারি, এটা আমরা জানি। মাস হইলে এত মরফোলজি আমরা জানি, সলিউড হতে পারে, পার্টলি সলিড, গ্রাউন্ড গ্লাস, এটা এখানে আছে যে এখানে সলিড, এটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস পুরোটা, নডিউল কিন্তু এটা কিন্তু নডিউল বাট গ্রাউন্ড গ্লাস, আর এখানে পার্টলি গ্রাউন্ড গ্লাসও আছে আবার সলিড কম্পোনেন্ট আছে। ঠিক আছে, ম্যালিগন্যান্সি নিয়ে বেশি কথা বলার সুযোগ নাই। এই সাইনটা পাওয়া যায় কিনা দেখেন, এটা হচ্ছে কর্নার রেডিয়েটেড সাইন। আমরা যেটা এক্সরেতে আমরা যে জিনিসটা বলি যে সানরে অ্যাপিয়ারেন্স, সিটিতে ওই জিনিসটাকে বলে কর্নার রেডিয়েটেড সাইন, কর্নার রেডিয়েটেড সাইন। আর এটা তো আইলামের যেটা বলছি, এখানে দেখেন এই যে একটা আপার লুপ, এটা কিন্তু একদম আপার লুপের এই যে ফার্স্ট স্ক্যান, এই যে ট্রাকি আছে আর জাস্ট ফুলটা দেখা যাচ্ছে দুইটা লাংসের এখানে, কিন্তু এটা হচ্ছে একটা প্যানকোস টিউমার। এই প্যানকোস টিউমার যখন আপনি পাচ্ছেন অসুবিধে, আপনি সাথে সাথে দেখবেন যে এখানে সে কোনো অ্যাভেলেবল যে মানে বোনস যেগুলো আছে সেগুলা কি সে ডিস্ট্রাকশন করছে কিনা, এই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, আর এটা একটা লোয়ার লোবের টিউমার, দেখেন সে এখানে যেটা করে এটা করছে যে একটা এওরটিক ওয়ালে কিন্তু একটা কালো মানে লো ডেন্সিটি লেশন তৈরি করছে, তার মানে সে এওরটিক ওয়াল ভাস্কুলার ইনভেশন করছে। ঠিক আছে, এগুলো একটা অ্যাডভান্স লেভেলের কথা, আপনাদের হয়তো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, মানে প্র্যাকটিক্যালি জেনে রাখলে খারাপ কিছু না। আপনি এই এওরটাটা দেখলেন যে এখানে ইনভেশন আছে। ব্রঙ্কিয়াল কাট অফ সাইন একটা ইম্পর্টেন্ট, দেখেন এখানে এই যে ব্রঙ্কাসটা আসছে এখানে কিন্তু হঠাৎ করে কাট অফ হয়ে গেল আর ব্রঙ্কাস নাই, তার মানে এই জায়গায় একটা মাস আছে, এই মাসটা হচ্ছে ব্রঙ্কিয়াল কাট অফ সাইন তৈরি করছে। এখানে একটা সেন্ট্রাল টিউমার, আসলে এটা একটা সেন্ট্রাল টিউমার, এই সেন্ট্রাল টিউমার এই ব্রঙ্কিয়াল কাট অফ সাইন তৈরি করে, আসলে সেন্ট্রাল টিউমার ব্রঙ্কাস, এখানে ব্রঙ্কাস দেখা যাচ্ছে না, এন্ডোস্কোপি ব্রঙ্কোস্কোপি করে কিন্তু একটা সেন্ট্রাল টিউমার কনফার্ম করা হয়েছে। কিছু পিটফল পাওয়া যায় শেষের দিকে আমরা আসি, এই যে এই একটা পিটফল ইদানিং খুব বেশি পাওয়া যাচ্ছে। আমরা এইচআরসিটি করতেছি কোভিড এর রোগী, একদম নিচের দিকে অল্প কিছু বেজাল ইয়ে পাওয়া যাচ্ছে, ট্যাটিলেকটিসিস, একটা হেজিনেস ডিফাইন করা যাচ্ছে না, এখানে সেপটা নাকি হ্যাঁ মানে একটা গ্রাউন্ড গ্লাস কিছুই ডিফাইন করা যায় না, জাস্ট বলা যায় একটা হেজিনেস এর মতো। এটাকে আমাদের মানে রেডিওলজিস্টরা হচ্ছে এটাকে গ্রাউন্ড গ্লাস অপাসিটি সাজেস্টিভ অফ কোভিড লিখে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু অনেক কারণে হইতে পারে, কোভিড এর কারণে তো অবশ্যই হইতে পারে, কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে এটা যদি এক্সপিরেটরি ফিল্মের এটা নিয়ে নিচ্ছে একটা, অথবা এক্সপিরেটরি ফিল্ম ছাড়াও এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট অ্যাটিলেকটিসিস হয়, যখন সে শ্বাস নিচ্ছে ডিপেন্ডেন্ট অংশটা পুরোটা মানে প্রসারিত হইতে পারে না। তাহলে এটাকে কনফার্ম করার জন্য একটা সিস্টেম হচ্ছে প্রন ইমেজ তৈরি করতে হয়, প্রন ইমেজ, একটা প্রন ইমেজ তৈরি করে নিতে হয়, প্রন মানে উল্টায় ফেললে, তখন যদি তখন এটা পারসিস্ট করে তার মানে এটা প্যাথোলজিক্যাল, আর যদি প্রন ইমেজে এটা পারসিস্ট না করে এটা কিন্তু সরে যায়, তাহলে এটা ইট ইস ডিউ টু ডিপেন্ডেন্ট অ্যাটিলেকটিসিস। এটি হলো কিন্তু খুব সাবধান, এখনকার সময়ে অনেকগুলা ফলস মানে কি বলে ফলস পজিটিভ বেজাল মানে ডিপেন্ডেন্ট মানে ছোট ছোট হেজিনেস কিন্তু ডায়াগনোসিস হয় এইচআরসিটি কারণে, আগে এইচআরসিটি খুব বেশি হইতো না, তাই জন্য আমরা এগুলো আসলে বুঝতাম না, এটার ব্যাপারে সাবধান থাকতে হবে। কিন্তু আমার আমরা আসলে আমি তো আমি এখনো পর্যন্ত কোথাও মানে কোনো প্রন ইমেজ দেখিনি, কেন দেখিনি আমি জানি, এটা আমার এটা কিন্তু রেডিওলজিস্টের কাজ, ওনার কাছে কনফিউশন মনে হচ্ছে, উনি সাথে সাথে রুগীকে প্রন করে নিয়ে কিন্তু উনি একটা স্ক্যান নেওয়া উচিত, নিয়ে ওটাকে কনফার্ম করা উচিত। আচ্ছা, নডিউল দেখা মানে এটা হিডেন এখানে বোঝা যাচ্ছে না আসলে এরিয়াতে, যখন আপনি প্রন করলেন তখন এটা কিন্তু অনেক ভালোভাবে বোঝা যায়, নডিউলটা কিন্তু নাইলে মিস হয়ে যেত। ঠিক আছে, এখানে একটা দেখেন এই জায়গাতে আপনি একটা নডিউলের মতো মনে হয়, আসলে এটা একটা মানে থিকেনিং ছিল, এটা একটা প্লুরাল ফোকাল প্লুরাল থিকেনিং ছিল, নডিউল মনে হচ্ছে। এটা মাল্টিপ্লেনার ইমেজ যদি নেই, এটাগুলো আসলে মেশিনের সেটিংয়ে মাল্টিপ্লেনার ইমেজ দিলে এখানে আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এটা কিন্তু
মানে নোডুল হইলে এটা পারসিস্ট করত। ফ্রন স্ক্যানিং সম্পর্কে আগেই বলে ফেলছি, এখন কিছু ইন্টারঅ্যাকটিভ সেশনে চলে আসি কুইকলি। তাকে দিয়ে শুরু করা যায়, কেমন আসিস বলেন? শ্যাম বলো, শ্যাম শ্যামকে কোনো প্রশ্ন শ্যাম আছে নাকি? আছি স্যার। আপনি সিনারিওটা দেখে চট করে বলেন, সময় কম। 35 ইয়ার্স লেডি উইথ অ্যাকিউট সিভিয়ার চেস্ট পেইন, এক্সামিনেশন রিভিলস নন রেকর্ডেবল বিপি। এই হচ্ছে আপনার সিটি স্ক্যান। এটা না পারার কোনো কারণ নাই, খুব চট করে বলেন, অনেকগুলো ক্লু আছে। পালমোনারি এমবোলিজম স্যার, অ্যারোটিক ডিসেকশন। হ্যাঁ, কে বলছে অ্যারোটিক ডিসেকশন? স্টাইফল স্যার। ৩৫ বছরের লেডি মানে হচ্ছে সে পসিবিলিটি অফ ওসিপি টেকিং, ঠিক আছে? মানে হচ্ছে একটা প্যাথোলজি। আর নন রেকর্ডেবল বিপি মানে হচ্ছে কি? শক। তাহলে চেস্ট পেইন দিয়ে শকটা কোন মানে লাংসে কোন কোন ডিজিজ যার জন্য আমরা রিচেস করতে পারি? এমবোলিজম। একজন বলেন, অর্জেন্ট অর্জেন্ট লাগে বলছে না? হ্যাঁ, পাতাটা উপরে না থেকে নিচের দিকে দেখা যাচ্ছে, কিন্তু ইচ্ছা করে উল্টে দিলাম। পরীক্ষার তোমার একটা মাইট দেওয়া উচিত। ওটা কি এই ম্যানিপুলেশন সারনার কাছাকাছি থাকে নাকি? অ্যানোরিজম কই পেলা? দেখেন না, 50 ইয়ার্স অলরেডি সোয়ালোয়িং ডিফিকাল্টি আপনাকে পরীক্ষার হলে ইউজ করতে হবে, নাহলে তো আপনি পারবেন না। পরীক্ষার হলে এই 4.5 মিনিটের ভিতরে যদি আপনি খালি সব স্ট্রাকচার ওয়াইজ বুঝে ফেলবেন মনে করেন, তাহলে তো ভুল। আপনার মাথায় ক্লু থাকতে হবে। এটা দেখেন, আপনি নরমালি এই লেভেলে অ্যাডাল্ট পারসনের থাইমাসটা এইভাবে থাকে, ট্রায়াঙ্গুলার, একটা রেসিডুয়াল লো ডেনসিটি, একটা রেসিডুয়াল, একটা ট্রায়াঙ্গুলার, ত্রিভুজের মতো থাকে। আর এখানে দেখেন ভুল হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা থাইমোমা, ঠিক আছে? এটা হচ্ছে থাইমোমা, থাইমোমা মায়াসিনিয়া গ্রেভিস। এটা এটা মাথার মধ্যে ঢুকাই নেন, তাহলে এটা একাধিকবার এই সিটি স্ক্যানটা আসতো হসপিটালে।
আছে আর হিতাংশ আছে নাকি হিতাংশ এনিওয়ান স্যার ফিল্মটা ক্লিয়ার না বোঝা যাচ্ছে না এটা দেখেন না শুনুন এটা প্যারাভার্টিব্রাল শ্যাডো দেখেন দেখছেন না ওয়াকিং প্রবলেম ওয়াকিং প্রবলেম মানে কি প্যারাপ্লেজিয়া প্যারাপ্যারাসিস প্যারাপ্লেজিয়া নিশ্চয় আসছে আমি জানি না আমি এটা আইডেন্টিফাই করতে পারলে খুশি শেষ আপনার যদি অস্পিস স্ক্যান এজেন্সি থাকে আপনি এগুলো পাবেন ডিপিএলডি ব্রঙ্কাইটিস কোভিড-19 এআরডিএস কোভিড-19 ঢুকাই ফেলল সিটি উইদার উইদাউট কন্ট্রাস্ট প্লেন সিটি পাইতেছেন তাহলে আপনি লাংমাস ক্যাভিটি ফাঙ্গাস বলে এগুলো পাবেন স্পাইনের সাথে থাকলে সাধারণত লাংমাস থাকে টিবিও দিতে পারে মিডিয়াস্টিনাল উইন্ডো যদি থাকে তাহলে মিডিয়াস্টিনাল উইন্ডো থেকে লাংসের কোন প্যাথোলজির জন্য দেয় নাই এটা মাথায় রাখবেন মিডিয়াস্টিনাল উইন্ডো দিছে মানে মিডিয়াস্টিনাল প্যাথোলজি তার মানে এখানে থাইমোমা আনতে হবে থাইরয়েড আনতে হবে লিম্ফ নোড আছে কিনা এটা দেখতে হবে এটা মাথার মধ্যে রাখবেন মিডিয়াস্টিনাল উইন্ডো থেকে লাংসের প্যাথোলজি খোঁজার দরকার নেই লাস্ট স্লাইড এনিওয়ান এতক্ষণে যে সঞ্চিত নলেজ এটাকে অর্জন করে মানে এটাকে ইউটিলাইজ করে এখন এই প্রশ্নের উত্তর দেন দিস ইজ দ্য লাস্ট স্লাইড তো পেরিলিম্ফেটিক ই দেখা যাচ্ছে আরে ভেরি গুড কেমন আছে মত ব্যাপক উন্নতি সার্কোইডোসিস পেরিলিম্ফেটিক বুঝতে পারছে বুঝতে পারছে পেরিলিম্ফেটিক কি দেখা যাচ্ছে রেটিকুলার পেরিহাইলার নাই রেডিওলজিস্টরা বুঝতে পারেন তাদের কোন সমস্যা হয় না কিন্তু ওই স্ক্যান গুলাকে কিন্তু তারা আমাদের মতো ছবি দেখেন না তারা কিন্তু কম্পিউটারে দেখেন দ্রুত ফাস্ট আগায় নিয়ে আসেন আবার পিছনে নিয়ে আসেন আগায় এবং পিছনে নিয়ে আসার সময় এই ভেসেল গুলা হয় কি সে তার একটা প্যাটার্ন ফলো করে সে আগের স্ক্যান থেকে পরের স্ক্যান আসার সময় সে কিন্তু ব্রাঞ্চিং করতে থাকে এই ব্রাঞ্চিংটা বোঝা যায় তাহলে আর নডিউলটা কিন্তু কোনো ব্রাঞ্চিং নেই সে আগের স্ক্যানে নাই হঠাৎ করে একটা পপ আপ সুন্দরা বলছে যে সাডেনলি পপ আপ ইন দ্য ভিশন পরের স্ক্যানে পপ আপ করছে তারপর স্ক্যানে আসছে তারপর স্ক্যানে আবার নাই এরকম যখন ওনারা দেখতে পান তখন ওনারা এই জায়গাটাকে নডিউল হিসেবে আইডেন্টিফাই করে আর ভেসেল কিন্তু এরকম না ভেসেল আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন যে ভেসেল এক স্ক্যান থেকে আর স্ক্যানে কিন্তু সে ব্রাঞ্চিং প্যাটার্নে ইয়ে চেঞ্জ করে নডিউল কিন্তু পপ আপ করে ঠিক আছে আমাদের সিটি চেস্টের ক্লাস শেষ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বেশি সময় বাকি নেই এনি কোয়েশ্চেন আর আপনাদের সাথে আপাতত আমার এটাই শেষ ক্লাস আপাতত মনে হয় আর মানে আর কোনো কিছু রেডি করা নাই আর নিউরো ইমেজিং এর একটা দাবি আসছিল এটা যদি করতে হয় এটা পরে করতে হবে রেডি করে করতে হবে আর এটা আমি শুনছি যে মতির রহমান স্যার একটা ক্লাস নেবেন আমার মনে হয় যে স্যারের ক্লাসই সাফিসিয়েন্ট হবে নিউরো ইমেজিং আমার ক্লাস নেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করতেছি না তারপর যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমি ক্লাস নিব তবে রেডি করতে হবে আমি তো নাই আমি বিডিফিজিশন সেই মুহূর্তে আমি আসলে ভালো বুঝি না যারা মানে আইসিতে ভালো কাজ করে তাদের কাছ থেকে শোনা ভালো আমি আইসিতে কাজ করি মানে এক্সপিরিয়েন্স আমার কম
আমি এমআরআই নিয়ে একটা ক্লাস করার চেষ্টা করবো, আমি শুধু এমআরআই অফ ব্রেইন এন্ড স্পাইন এটা আমি রেডি করবো। এরপর থেকে একটু সময় দিতে হবে আমার, একটু অনেকগুলো পাবলিকেশনের কাজ পেন্ডিং আছে, ওগুলো শেষ করে তারপর শুরু করবো। আচ্ছা, এই আজকের পার্সপেক্টিভে কারো কোনো প্রশ্ন আছে না বলেন? আচ্ছা, রেটিকুলার প্যাটার্ন, যে রেটিকুলার প্যাটার্ন গুলো আসলে টাইপ কি কি, মানে ওইগুলো কি ওই যে মানে যে অনেকগুলো টাইপ আছে না, মানে ওই যে রেটি হানিকুমিং তো একটা রেটিকুলার প্যাটার্নই একটা টাইপ নাকি? না, হানিকুমিং মানে হচ্ছে যে একটা ছোট সিস্ট হচ্ছে, সিস্ট গুলো একটা একটা উপরে আসতেছে, তারপর সেই সিস্ট গুলোর ওয়াল থাকছে এবং এর পাশে রেটিকুলার প্যাটার্নে সেপ্টাস গেনিং থাকছে। এই তিনটা কম্বিনেশন যখন আপনি পাচ্ছেন তখন এটাকে আপনি হানিকুমিং বলবেন। এটা একটা লিনিয়ার প্যাটার্ন, মানে যে আপনি হাই অ্যাটেনিউয়েশন যে শ্যাডোটা পাচ্ছেন, ঠিক আছে, এটাকে এটা যখন হাই অ্যাটেনিউয়েশন শ্যাডো মানে হাই ডেন্সিটি শ্যাডোটা লিনিয়ার প্যাটার্নে পাবেন, এটাই হচ্ছে রেটিকুলার প্যাটার্ন। কেন কিভাবে হইতে পারে? একটা ব্যান্ড হইতে পারে, ঠিক, একটা ব্যান্ড হাইপনোটিক ব্যান্ড সেটা হইতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এখানে ইন্টারলেবুলার সেপ্টাল থিকেনিং যেটা আছে সেটাও একটা রেটিকুলার প্যাটার্ন। এই যে ইন্টারলেবুলার সেপ্টাল থিকেনিং এগুলো কিন্তু একটা রেটিকুলার প্যাটার্ন। আবার দেখেন এই যে ব্যান্ড যেটা সেটাও কিন্তু একটা রেটিকুলার প্যাটার্ন, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে যেটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল এরিয়া যে ছোট ছোট থিকেনিং যেগুলো সেগুলো প্যাটার্নটাও কিন্তু রেটিকুলার প্যাটার্ন। এখানে আবার হানিকম্বিং এর ভিতরেও কিন্তু রেটিকুলার প্যাটার্ন আছে। তাহলে রেটিকুলার এই যে সাবপ্লুরাল যদি লাইন পাই পাওয়া যায় এরকম মাঝে মাঝে এই ডিপিএলডিতে পাওয়া যায়, এটাও কিন্তু একটা রেটিকুলার প্যাটার্ন। তার পাশে কিন্তু আপনি এরকম রেটিকুলার প্যাটার্ন পাইতে পারেন, ঠিক আছে। তাহলে এগুলো রেটিকুলার প্যাটার্ন বলতে আসলে অনেক কিছুকে মিন করে। আপনার যেটা হচ্ছে যে আপনি যখন একটা আপনি যখন ডেন্সিটিতে হোয়াইট ডেন্সিটি শ্যাডো পাবেন যেগুলা লিনিয়ার লম মানে কি বলে লিনিয়ার বা কি বলে এটাকে রেখার মতো, সেটাই হচ্ছে রেটিকুলার প্যাটার্ন। আর যেটা বিন্দুর মতো সেটা হচ্ছে নডিউলার প্যাটার্ন। আর যখন দুইটার কম্বিনেশন পাচ্ছেন, রেখাও পাচ্ছেন আবার বিন্দুও পাচ্ছেন, এই যে রেখাও আছে আবার যে বিন্দু বিন্দু আছে সেটা হচ্ছে রেটিকুলার নডিউলার প্যাটার্ন। রেটিকুলার প্যাটার্ন কিন্তু স্পেসিফিক একটা জিনিস, রেটিকুলার প্যাটার্ন কিন্তু অনেকগুলা জিনিসের একটা কমন নাম হচ্ছে রেটিকুলার প্যাটার্ন। এই যে এই ছটা জিনিসের কমন নাম আমি কিন্তু নিয়ে আসছি, দেখেন এটা অনেক আমি এই জিনিসটা পাইছি। রেটিকুলার প্যাটার্ন বলতে আসলে কি বুঝায়? একটা চিকেন ফিশার ফিশারটাকেও কিন্তু ওরা রেটিকুলার প্যাটার্ন বলতে চায় এই চাষিটিতে। আর কোনো কোয়েশ্চেন? তা আমাদের যদি ওসপিতে ওসপিতে তুই ডিসক্রাইব করতে বলে একদম একদম স্পেসিফিক করে বলতে হবে, যেরকম যেরকম আপনি যে প্যাটার্নগুলো বলছেন। আপনি আপনি ওসপির জন্য যেটা করবেন, আপনি ওসপির জন্য আপনি যে কয়েকটা জিনিস আমি দেখাইলাম ওগুলো আপনি একটা রেডি করে ফেলবেন। এখানে কি পাওয়া যায় এটা রেডি করে ফেলবেন শেষ। আপনি খালি চকে বসাই দিবেন লাংমাস ক্যাভিটি ফাঙ্গাস বল রেডি করে ফেলবেন। আমরা নর্মাল ভেসেলটাকে পর্যন্ত আমরা সেপ্টা বলতেছি, সেপ্টাটাকে বুঝতে পারতেছি না, এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে। আর আর কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করে ফেলি। 11টা বাজে, ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, sir. Thank you, sir.